ما فاطمة الزهراء رضي الله عنها وارضاء تني جيتشن he has gone to the masjid النبوي الشريف. Prophet ﷺ was occupying by so many people. Tini giyechen rasuler sathe dekha korte. Tini dekhlen tar abbar charupashe manush. Tini chole ashlen kintu tar abba take dekhe felechen rahmatal lil alamin. Mahfil ta taratali shesh kore ghore chole ashlen. Ma tumi amar kache giyechile, I couldn't talk to you. Ami tomar sathe kotha bolte parinei karon ami byasto chilam manusher sathe. Bolo ma ki jonno tumi giyecho. মেয়েদেরকে আদর করা, মেয়েদেরকে স্নেহ করা, মেয়েদেরকে ভালোবাসা, এটা কোরআনের শ্রেষ্ঠ আইন। মেয়েদেরকে গালি দেয়া সম্পূর্ণ হারাম, মেয়েদের গায়ে হাত তোলা সম্পূর্ণ হারাম। কোনো নবী মেয়েদের গায়ে হাত তুলেন নেই। ছোট্ট ছোট্ট শিশুদেরকে মারা কি, জোরে বলেন হারাম, মারা কি হারাম। আলীকে ডেকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ছেলেগুলো রুকু সেজদা দেয় কখনো এদের গায়ে হাত তুলনা। আমাদের কোনো শিশু নাই যেগুলো রুকু সেজদা যায় না, ঠিকটা বাটি? অল্প হাঁটার বয়স হলেই পিতামাতার সাথে কি দেয়, কি দেয়, রুকু দেয়, সেজদাও দেয়। বলছে যেই শিশু রুকু সেজদা দেয় তার সাথে কখনো খারাপ ব্যবহার, তাকে চোখ রাঙাবা না। কিন্তু আমাদের কিছু মুরব্বী মসজিদে বাচ্চা দেখলেই চোখ রাঙায়, বাচ্চা দেখলেই দৌড়ানি দেয়, এই আছে না নাই? এটা আপনি সুন্নতের খেলাফ কাজ করেছেন। আপনার ইবাদত কবুল নাও হতে পারে, কিন্তু ওই বাচ্চার ইবাদত যে কবুল হবে তাতে কোনো সন্দেহ না। ওই বাচ্চাটা মাসুম, ওই বাচ্চাটা কি মাসুম। আপনি কেন মাসুম বাচ্চাকে চোখ রাঙান? ওই বাচ্চাগুলো হলো ফুলের মতো। রাসূল বলতেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, এমন কোন শিশু নাই যে শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে না। শিশু মানি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফাতিমা কেন গিয়েছিলে বলো? ফাতিমা লজ্জাবত করছিলেন। এবার আলী বললেন বাবা আমি বলি, আপনার মেয়ে জাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে। জাতা বুঝেন তো, জাতা যেটা দিয়ে আগে আমরা আটা পিষতাম, ডাল পিষতাম, জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কি পড়েছে, কর পড়েছে, কলসি নিতে নিতে কোমরে দাগ পড়েছে। বিশ্ব নবীর কন্যা, ত্রিভুবনের যিনি সর্দার, যিনি আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, পা তুললে সাত আকাশে চলে যান, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়, এত বড় পাওয়ারফুল একজন মানুষের মেয়ে ঘরে কিছুই। বলছে আপনার কাছে গিয়েছে একটা কাজের লোকের জন্য, যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম বন্দী হয়ে এসেছে, কাজের লোকের জন্য গিয়েছিল, আপনার কাছে মুখ খুলে বলতে পারে নাই। বলছে আর কিছু বলবে না, আর কিছুই না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ফাতেমা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ঘরের কাজগুলো নিজেই। আর শুনো তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, রাতে শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। কাজের ছেলের চেয়ে শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তোমাকে দান করে দিবে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন কেউ যদি রাতের বেলায় এই তিনটা তসবি পড়ে, দিনের সমস্ত দুর্বলতা দূর করে দেন। কে কে দূর করে দেন? আল্লাহ। তাহলে সূরা ফাতিহা পড়বো তো, সূরা ফাতিহা পড়ে ফু দিব তো, তাবিজ লাগাব তো? হ্যাঁ, তাবিজ যেগুলো বানায় এগুলোরে দৌড়ানি দেন। কোন নবী তাবিজ বানাতেন না, ফু দিতেন। আপনি ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন হালাল। এক সাহাবী এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, কয়টা? 30টা। বুখারীতে হাদিস এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা এলাকায় গিয়েছেন, এলাকার যিনি দায়িত্বশীল এরকম চেয়ারম্যান, তিনাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলেছে। কিসে? সাপে। এখন তার লোকেরা এসে বলছে হে ভাইরা, আপনাদের কাছে কি কোনো রাকি আছে? হাল আন্দাকুম রাক, ইজ দ্যার এনি পার্সন হু কুড ব্রিথ দিস পার্সন, কেউ কি আছেন এই বাচ্চাটার, এই লোকটাকে ফু দিবেন। তিনি হাত তুললেন আমি ফু দিতে পারি। তিনি গেলেন আঙ্গুলটা রেখে সুরা ফাতিহা পড়লেন, লোকটা লাফ দিয়ে উঠল।
দুধ খেলেন তারপরে বললেন আমাকে 30টা ছাগল দাও 30টা ছাগল নিয়ে রাসূল সাল্লামের কাছে এসেছেন রাসূল মুস্কি হাসছেন হেরে আবু সাইদ তুমি জানলা কেমনে এই সূরা দিয়ে ফু দিলে মানুষ ভালো হয় তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে বললেন রাসূল বললেন ছাগল তুমিও খাও আমারেও আমাকেও দাও আল্লাহ বুঝা তৌফিক দান করুন তাহলে কষ্টে পড়লে কি পড়বেন কি পড়বেন নাকি বিড়ি খাবেন বিড়ি তো আপনারা খান না আপনারা ভালো মানুষ হ্যাঁ বিড়ি খান কয়টা ডেইলি যারা খায় তারা জানে আর কি বিড়ি খাবেন না বিড়িটাতে 1100 রোগ কয়টা 1100 বিড়ির উপরে কি লেখা থাকে ধূমপানে বিষ পান তো বিষ খান কেন আপনি আপনি ইচ্ছা করে বিষ খেলে আপনাকে শাস্তি দিবেন কে স্বাস্থ্যটা আল্লাহ দিয়েছেন আপনি এটাকে নষ্ট করার কোনো অধিকার রাখেন না আল্লাহর দেয়া স্বাস্থ্য আল্লাহকে বুঝিয়ে দিতে হবে ঠিকটা বা ঠিক আপনি যদি আত্মহত্যার দিকে যান আপনার দুনিয়াও শেষ আখেরাতও লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন ডোন্ট ফেল ইওর হ্যান্ড ইন দা ডেঞ্জার জোন তুমি তোমাকে ডেঞ্জার জোনের ভিতরে ফেলে দিও না হত্যার ভিতরে ফেলে দিও না মারাত্মক ভয়ের দিকে ক্ষতির দিকে ফেলে দিও না তুমি তোমার উপরে ইহসান করো আহসান ইহসান যারা করে তাদেরকে ভালোবাসেন কে দুই নাম্বার কোন সূরা পড়বেন কুল হু আল্লাহু আহাদ তিন নাম্বার কোন সূরা পড়বেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্না আতাইনা কাল কাউসার ইদা জাআ নাসরুল্লাহি ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা এবার বলেন সূরা বাকারা পড়লে কি হয় ঘরের ভিতরে অনেক জাদু টোনা থাকে অনেকে আপনাদের এখানে আছে কিনা আমি জানি না এক বাড়ির লোকেরা আরেক বাড়ির আলাকে জাদু করে এই আম বাগানে ফল বেশি হয় দে বানমার যাতে করে ফল না হয় এরকম শয়তান আছে না নাই তাহলে তিনটা কাজ করবেন কয়টা তিনটা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু প্রথম প্রতি মাসে তিনটা রোজা রাখবেন কয়টা আজকে কি বার সোমবার রোজা রাখছেন কে কে দেখি হাত তোলেন তো মাত্র একটা দুইটা ভুলে তুলছো না ইচ্ছা করে তুলছো রোজা রাখছো না রাখো নাই রাখছেন হ্যাঁ গুড বয় হাত নামা রাসূল দুই দিন রোজা রাখতেন কয় দিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন কেন ওই দুই দিন রোজা রাখেন সোমবার আর বৃহস্পতিবার বলছে এই দুই দিন জান্নাতের দুয়ার খুলে দেয়া হয় আবার রমজান মাসে জান্নাতের সব দুয়ার খুলে দেন কে আবার ওজুর পরে যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন কে জান্নাতের দরজা খোলা রাখবেন তাহলে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে আর যারা অহংকার করবা কুফুরি করবা বিবির অধিকার নষ্ট করবা যৌতুক খাবা জান্নাতের দরজা তোদের জন্য খোলা হবে না কুফুরি করবা না যারা মোহরানা দেয় না এরাই বিবির সাথে কুফুরি করে কি করে কুফরি করে আল্লাহ বলেছেন মোহরানা দাও এরা মোহরানা দেয় না ঠিকটা বা ঠিক আল্লাহ বলেছেন নামাজ পড়ো এরা নামাজ পড়ে না আল্লাহ বলেছেন মুরব্বীকে সম্মান করো এরা মুরব্বীর সামনে বিড়ি খায় এরকম বেয়াদব আছে না নাই আল্লাহ বলেছেন শিশুকে আদর করো শিশুকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে আছে না নাই তুমি তো রাসূলের উম্মতি না তুমি কেমনে জান্নাতে যাবা যে মুরব্বীকে সম্মান করে না শিশুকে আদর করে না রাসূল বলছেন ও আমার লোকই না ওর সাথে আমার কোনো সম্পর্ক হোক হিন্দু রাস্তা দিয়ে যাচ্ছে আপনার বয়সে বড় তাকে আপনার সম্মান দেখাতে হবে হোক রিকশাওয়ালা হোক ভ্যানওয়ালা হোক ভটভটি চালক হি ইজ এল্ডার দ্যান ইউ ইউ মাস্ট শো দ্য রেসপেক্ট টু হিম আপনি তাকে সম্মান করতে হবে কার আইন কার আইন আল্লাহর আইন রাসূল যখনই কোনো বৃদ্ধ লোককে কাজ করতে দেখতেন তার হাতের কাজটা তুলে নিতেন রাহমাতাল লিল আলামিন তিনি তখন মদিনার প্রেসিডেন্ট শুধু মদিনার নয় মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু
তুমি বাদশার বাদশা কামলিওয়ালা, সারা দুনিয়া এমন প্রেসিডেন্ট আর আসবে না গাছের উপর হাত দিলে গাছের কান্না বন্ধ হয়ে যায়, রাস্তা দিয়ে চললে ওঁর তার কাছে শেকায়াত করে, আবার পাখি তার কাছে বিচার দেয়, এমন প্রেসিডেন্ট ছিলেন রহমত আল্লিল। হঠাৎ করে দেখেন একজন বৃদ্ধ মানুষ, হি ওয়াজ ফুলিং দ্য ওয়াটার ফ্রম দ্য কেভ, গুহা থেকে পানি উঠাচ্ছেন। একজন বৃদ্ধ মানুষ গুহা থেকে পানি উঠানো সহজ না কঠিন? কি হয়েছে সভাপতি, কানাকানি কেন, তোমার আবার কি হলো? আমার চোখগুলো ভালো করে ঘুরে, ভালো টিচার যিনি তিনি ক্লাস কন্ট্রোল করবেন, আর বাজে টিচার টিচারে পড়ায় পোলাপানে ঘুমায়, এটা কি টিচার? বাজে টিচার, এটার ক্লাসের কন্ট্রোলের কোনো ক্ষমতা নাই, একে বের করে দেন ক্লাস থেকে। তোমার ক্লাসে সবাই মনোযোগী হতে হবে, ঠিকটা বা ঠিক? আমরা এটা কোরআনের ক্লাস, আমরা সবাই সবার থেকে আমরা নেব, ঠিক না বা ঠিক? বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, আমরা সব সময় শিখি, কার থেকে শিখি? কোরআন থেকে শিখি, হাদিস থেকে শিখি, ঠিক না বা ঠিক? কি বলছিলাম বলেন তো, হ্যাঁ দেখছেন মনে আছে, বৃদ্ধ পানি তুলছেন, রাসূল চিনেন না বুড়াকে, আমরা না চিনলে বুড়ার কোনো দাম দেই না, কয়ে বুড়া বেটা সার হাঁট রাস্তা ছেড়ে দেয় বেটা, ঠিক কি না? তো রাসূলকে দেখেন, রাসূল বলছেন বাবা আমি আপনার পানিটা তুলে দেই, আছেন রাসূলের চোখে, আই এম নট এবল টু পে ইউ, আমি তোমাকে কিছু দিতে পারবো না, রাসূল বলছেন আমার কিছু দরকার নাই, পানিটা তুলে দিলেন, তুলে দিয়ে বললেন যে কোথায় নিবা, বলছে ওই যে ওই বাড়িতে ইহুদির বাড়ি, ওখানে আমি চাকরি করি, ওখানে আমি চাকর কৃতদাস। রাসূল তার থেকে কথা নিলেন, বলছে তুমি কতদিন ধরে এভাবে পানি টানো, বলছে আমি যখন যৌবনে এখানে এসেছি সেই থেকে নিয়ে এখন আমি বৃদ্ধ, এই পর্যন্ত প্রত্যেক রাতে সে আমাকে দিয়ে পানি টানায়। একটা কথাও বললেন না রাসূল, পানি পৌঁছে দিলেন, আর বললেন আমার নাম মোহাম্মদ, ওই মসজিদে আমি থাকি, কালকে যদি পানি ভরাতে বলে আমাকে ওখান থেকে নিয়ে এসো, আমি তোমার হয়ে পানি ভরায় এখানে দিয়ে যাব। দ্বিতীয় দিন পানি এনে দিলেন, তৃতীয় দিন বাইতুল মাল থেকে টাকা দিয়ে ওই ইহুদির থেকে ওই বুড়া মানুষকে মুক্ত করে দিলেন, বুড়া মানুষটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বৃদ্ধকে সম্মান করবেন তাহলে খুশি হবেন কে? পিতামাতার খেদমত করবেন খুশি হবেন কে? তাহলে প্রথম আমল করব তিনটা রোজা, কয়টা? তিনটা। আর দ্বিতীয় আমল হলো চাস্তের নামাজ পড়বেন, কিসের নামাজ? চাস্তের নামাজ, রা সকাল আটটা থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত যে নামাজ, এই নামাজ পড়লে আপনার উপর জাদু কাজ করবে না, আপনার বাগানে জাদু ঢুকতে পারবে না, বাগানে ফু দিয়ে দিবেন জাদু মুক্ত হয়ে যাবে আপনার বাগান, আলহামদুলিল্লাহ বলি। তিন নাম্বার, পাঁচ ওয়াক্ত নামাজের পরে তসবিগুলো ছাড়বেন না, সালাম ফিরিয়েই দৌড় মারবেন না, আস্তে আস্তে তসবি পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা, রাসূল বলেছেন এই তসবিগুলো যে পড়ে কাজাবাদিল বাহার সাগরের ফেরাতুল্য গুণ আল্লাহ তার আমলনামা থেকে মাফ করে দেয়, এই তসবিগুলো পড়ে যে তাকে পাহারা দেন কে, এই তসবিগুলো যে পড়ে তাকে সব বিপদ থেকে মুক্ত করে দেন কে, আল্লাহ পড়ার তৌফিক দান করুক। আর সূরা বাকারা যেই ঘরে পড়া হয় ওই ঘর তিন দিন পর্যন্ত শয়তান উকি দেয় না, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সব বরকত সেই ঘরে দান করেন কে, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় নূরের লাইট দিয়ে ওই ঘরটাকে হেফাজত করে দেন কে, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে সব রকমের বরকত ঢুকিয়ে দেন কে, আর যেই ঘরে সূরা বাকারা হয় না সব রকম দুঃখ তাকে দিয়ে দেন কে। রাসূল বলছেন যারা সূরা বাকারার আল ইমরান পড়বে কাগামাম কিয়ামতের ময়দানে তার মাথার উপর মেঘের মতো ছায়া হয়ে যাবে এই দুটি সূরা, আল্লাহ এই দুইটা সূরা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। তিন নম্বর সূরার নাম কি?
প্রথম হলো সূরা ফাতিহা দুই নাম্বার সূরা বাকারা তিন নাম্বার সূরা আল ইমরান কিন্তু ফজিলতের দিক থেকে প্রথম সূরা ফাতিহা দুই নাম্বার সূরা ইখলাস তিন নাম্বার হলো ইযা জাআ ইন্না আতাইনা কুল ইয়া আইয়ুহাল ইযা জুলজিলাতিল আরদু এই চারটা হলো কোরআনের এক চতুর্থাংশ আবার সূরা জিলজালটা হলো কোরআনের অর্ধেক যেমন সূরা ফাতিহা কোরআনের অর্ধেক সূরা জিলজালটাও কোরআনের অর্ধেক আজকে আমরা কথা বলবো পঞ্চম নম্বর সূরা থেকে কি নাম এটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমরকে বলছেন তুমি দৈনিক পাঁচ পারা কোরআন পড়বে কয় পারা পাঁচ পারা একজন আলেম পাঁচ পারা পড়বে একজন সাধারণ মানুষ এক পারা পড়বে আমি আমাদের আলমগীর রেজাকে বলবো তোমার ইউনিয়নে যতগুলো স্কুল আছে স্কুলের ভিতরে তুমি কোরআন পাঠ্য করে দাও স্কুলের ভিতরে মেয়েদের মাথা স্কার্ফ লাগিয়ে দাও কোন বখাটে ছেলে তাদেরকে বিরক্ত করবে না স্কুলে জোহর আর আসর বাধ্যতামূলক করে দাও প্রত্যেক স্কুলের লক্ষ লক্ষ শিশু তোমার জন্য দোয়া করবে প্রত্যেকের হিসাব দিতে হবে কার কাছে দায়িত্বটা যে কত বড় এটার গভীরতা যদি কেউ জানতো আমি দেখেছি আমার পিতাকে আমার পিতা দীর্ঘ সময় এমপি ছিলেন অনেক জনপ্রিয় এমপি এত জনপ্রিয় এমপি বাংলাদেশে এখন পাওয়া যাবে না আব্বা ঢাকা থেকে লক্ষ্মীপুর এমপি হয়ে গেছে তিনার নমিনেশন ও তিনার নিতে হয় না এরকম ছিলেন জনপ্রিয় কিন্তু দেখেছি আমি আব্বা এমপি হওয়ার আগে যেরকম ছিলেন এমপি হওয়ার পরে শুকাতে শুকাতে শিনোকায় হয়ে গেছেন দাদার জমি জিরাত সব বেচে একাকার করে ফেলেছেন সারাদিন ঘরে মানুষ উঠতে পারে না বসতে পারে না এই ডাক্তার সেই ডাক্তার এর বিবাহ এর অসুস্থতা আর আব্বা এলাকায় গেলে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরতেন জনগণের দায়িত্ব যে কত মারাত্মক রাসুল বলছেন দশজন যার আন্ডারে থাকবে ওই দশজন থেকে আল্লাহ রিপোর্ট নেবেন কি ব্যবহার তোমার এই নেতা তোমার সাথে করেছে একজন যদি উল্টা পাল্টা রিপোর্ট দেয় ওখানেই তার জাহান্নাম হয়ে যাবে আর যদি দশজন ভালো রিপোর্ট দেয় ওখানে তাকে জান্নাত দান করে দিবেন কে ওমর ফারুক তখন খলিফা কয়েক মাস পরে এক বুড়ির খবর নিলেন তিনি রাতের বেলায় গিয়ে বললেন ওমর কেমন দেশ চালাচ্ছে মহিলা বলছে ওমর বড় বাজে লোক বলছে কেন বাজে লোক মহিলা বলছেন এতদিন ধরে তিনি ক্ষমতায় বসেছেন তিনি একবারও আমার কোনো খোঁজ খবর নেয়নি ওমর জিজ্ঞেস করেছেন কেমনে আপনার খোঁজ খবর নিবে এবার মহিলা বললেন তাহলে ক্ষমতায় বসলো কেন তাকে বসতে নিষেধ করো এখন আমাদের কোনো আসামি যদি ধরতে হয় ঢাকা থেকে রিপোর্ট আসলে গ্রামে আসামি ধরা যায় কিনা কথা কন নাকি আসামির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা যায় কিনা তাহলে খবর নেওয়া যাবে না কেন এবার ওমর ফারুক বললেন মা এই কয়দিন যে আপনার সাথে আমি দেখা করি নাই আমি আপনার জন্য কি করতে পারি তখনও পরিচয় দেন নেই আপনি কত দেরহাম দিলে আপনি খুশি হন মহিলা বলল ২৫ দেরহাম কয় দেরহাম ২৫ দেরহাম ওমর গনে গনে দিলেন গনে গনে ২৫ দেরহাম দিলেন আর মহিলাকে বললেন এখন কি আপনি ওমরের উপর অখুশি আছেন বলছে না যদি এটা ওমরের পক্ষ থেকে হয় আমি তার উপরে খুশি বলছে এটা লিখিত দেন মহিলা হাতের ছাপ দিবে এমন সময় আলী এবং ইবনে মাসউদ সেখানে ঢুকলেন ঢুকে বললেন ইয়া আমির আল মুমিনিন যখনই বলেছেন আমির আল মুমিনিন মহিলা কাঁপা শুরু করেছে কার সাথে এই ব্যবহার করলাম মহিলা কাঁপছে আর বলছে বাবা আমি আপনাকে চিনি নেই ওমর ফারুক কেঁদে ফেললেন মা আমাকে চিনার দরকার নাই আপনি কেয়ামতে আমাকে আসামি বানায়েন না আমি আপনার অধিকারে দিতে পেরেছি আপনি আমার জন্য দোয়া করেন প্রত্যেকটি মানুষের খবর নিতে হবে নেতাদের ঠিক না বেঠি আমি এখানে আসার আগে আলমগীর একটা দোয়া আমার কাছে চেয়েছে সে বলেছে আপনি একটু দোয়া করবেন যাতে মানুষ আমাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদে সে যায় আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক চিৎকার করে বলেন আমিন আমরা পঞ্চম নম্বর সূরা হলো মায়েদা কি নাম মায়েদা মানে হলো দস্তরখান মায়েদা মানে কি দস্তরখান যেখানে আমরা খাওয়া রেখে আমরা খাই এটার নাম কি মায়েদা হাদিহি মায়েদাতুম মিন মায়েদাতিল্লাহ একটা চমৎকার ঘটনা এসেছে তাবারিতে
আপনারা ঠিক আছেন তো? ইসলাম মানবেন তো? কোরআন মানবেন তো? আল্লাহর দল করবেন তো? তা না হলে নামাজ রোজা কিচ্ছু কবুল? আপনি তো দলেই ঢুকেন নাই, দল করতে হবে একজনে, তিনি কে? ওই দলের নাম কি? কবরে গেলেই ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার দল কি, কি বলবেন? ইসলাম। ইসলাম নাই যেখানে কবুল হবে না সেখানে নবী প্রথম নামাজ দেন নাই, রোজা দেন নাই, প্রথম সবার কাছে পৌঁছে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটার অর্থ আমরা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি শরীফ আর শরুফার গল্প বানাতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো নামে তুমি পড়তে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোন দোকানে বসে তুমি ওজনে কম দিতে পারবা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কারো জমি রাইল তুমি ঠেলতে পারবা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোন মেয়ে চোখের ভুরু সাজতে পারবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোন পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে? কোন মুরব্বীকে চোখ রাঙিয়ে কথা বলা যাবে? বর্ডার দিয়ে চোরামাল এদিক সেদিক করা যাবে? শুধু গরু চুরি করা যাবে কি? গরু গরু ওদের দেবতা, আমরা খাই। ওরা কি করে? দেবতা। করোনা বাড়ছে, ওদের ঠাকুর কয় গরু কা বোল ফেল, করোনা চলা যায়গা, গরুর মুত খায় ফেলাও করোনা চলে যাবে। ওই বাঁদরটা গরুর মুত খাইছে পাছায় মুখ লাগিয়ে, যেদিন খাইছে দুই দিন পরে মরছে। কোন নোংরামির ভিতরে মমিনের চিকিৎসার কিছুই? আর ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে উজু আছে যেখানে করোনা নাই, নামাজ আছে যেখানে করোনা বিদায় নেয় সেখানে, বেশি করে উজু করো করোনা ভালো করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি সব হালালকে হারাম, হালালকে তোমাদের জন্য বৈধ করে দিয়েছি, হালাল যদি খাও স্বাস্থ্যটা ভালো রেখে দিবেন কে? তুমি কই যাও এই? হ্যাঁ আচ্ছা থাক থাক থাক, আস্তে করে একটু একটু ছেড়ে দাও, ওকে বিদায় করে দাও, তাও তো অনেকক্ষণ শুনছে, ও তো অনেক জ্ঞানী দেখছি, মাশাআল্লাহ একদম ওকে আমেরিকার প্রেসিডেন্টের মতো লাগতেছে। আল্লাহ ওকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ ওর আব্বা আম্মাকে কবুল করুক, ওর যদি অসুস্থতা থাকে আল্লাহ তাকে ভালো করে দিক। কল্পনা করেন লক্ষ মানুষের দোয়া তার নসিব হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা জান্নাতে বাড়ি বানাতে চান কে কে? আমার আলমগীর চায় না, একটু দেরিতে উঠেছে আর কি। হ্যাঁ আল্লাহ কবুল করুক। আমরা এখন একটা কাজ করব, আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে প্রাসাদ হবে, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলছেন 10 বার এই সূরা যে পড়বে তার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। এখন এখানে আমরা 10 বার না লক্ষ বার হয়ে গেছে, ঠিকটা বা ঠিক? এবার জান্নাতে বড় বড় গাছ লাগাতে চান তো? আবহরারা বসে আসেন মসজিদে নববীর ভিতরে, রাসূল বলছেন হোয়াট আর ইউ ডুইং ইস্তিফাল, তুমি কি করছো, ক্যা কর রহে হে ইয়ার? আরে ইয়ার মে তো জান্নাত মে গাছ বানানে কে লিয়ে তৈয়ার হো রাহা হো। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন ছোট গাছ লাগানোর দরকার নাই, বড় গাছ লাগিয়ে দিব আসো। বলছে কত বড় গাছ? বলছে এমন বড় গাছ একটা গাছের ছায়া 100 বছর ঘোড়া দৌড়িয়ে শেষ করতে পারবে। বলছে ইয়া রাসূল বলেন, এবার রাসূল বলছেন পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে গাছ বানিয়ে দিয়েছেন কে? সেই গাছের পাতা হলো স্বর্ণের, কাণ্ড হলো স্বর্ণের, ফলও স্বর্ণের। একটা ফলের ভিতরে 70টা মজা হবে, এক একটা গাছে 70 রকমের ফল দিয়ে দিবেন কে? কিন্তু যদি তাড়াহুড়া করেন বেশি লোক কি করে
আরে ইমামও দৌড়ায় পারে না কয় কি করছেন কয় ভিতরে চলতেছে হ্যাঁ তুমি কি আল্লাহর সাথে দুষ্টামি করো স্পষ্ট অক্ষরে বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দান করেছেন যেটা দুনিয়ার কাউকে আর দান করেন নাই রাসূল একটা দোয়া পড়তেন ওই দোয়া কোন নবীকে আল্লাহ দান করেন নাই রাসূল সূরা ফাতিহা পড়তেন এই সূরার কাউকে দান করেন নাই আবার সূরা বাকারার দুটি শ্রেষ্ঠ আয়াত প্রতি রাতে পড়তেন এই দুটি আয়াত আর কাউকে দান সূরা ফাতিহা পড়লে শরীরে নূর দিয়ে দেন কে নূর হয় কি হয় নূর হয় ওযু করবেন শরীরে কি হবে নূর হবে কিন্তু এই নূরটা আপনাকে বজায় রাখতে হবে ওযু করতে গেলে অধিকাংশ মানুষ পানি নষ্ট করে ঠিক না বাটি রাসূল এক মগে ওযু করতেন তিন মগে গোসল করতেন মাথায় ঢোকান কারণ পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো পানি সবচেয়ে বড় নিয়ামত কি এক সমুন্দর নে আওয়াজ দি এক সমুন্দর নে আওয়াজ দি মুঝকো পানি পিলা দিজিয়ে মুঝকো পানি পিলা দিজিয়ে লজ্জতে গম বাড়া দিজিয়ে সাগরের নোনা পানিতে তৃষ্ণা মিটে না তৃষ্ণা মিটানোর জন্য সাগরের ভিতরে মিষ্টি পানি দিয়েছেন কে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান দুটি সাগর প্রবাহিত হয় মধ্যখানে একটা পর্দা দিয়ে দেয় নোনা পানি পরিষ্কার পানিতে আসে না পরিষ্কার পানি নোনা পানিতে আবার নদীর মিষ্টি পানি সাগরে যায় মিষ্টি পানিগুলো কখনো নোনা হয় না এই নদীর ময়লাগুলো ধুয়ে আবার নদীর ভিতরে ঢুকিয়ে দেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মুমিন হও আগে কি হতে হবে মুমিন সরিষা পরিমাণ ঈমান থাকলেও তাকে জান্নাত দিবেন কে মুমিন হওয়ার প্রথম গুণ কার দল করতে হবে কার দল আল্লাহর দল ধরেন আমাদের চেয়ারম্যান কোন দল করেন আওয়ামী লীগ হোসেন ভাই কোন দল আওয়ামী লীগ এখন আপনি যদি আওয়ামী লীগের কোনো অনুদান পেতে হয় দলে ঢুকতে হবে কি না কথা কন না কেন হবে অথবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি কোনো বরাদ্দ হয় আগে কাদের জন্য হবে আগে আওয়ামী লীগ পাওয়ার পরে অন্যান্যরা পাবে ঠিক না বা ঠিক এবার অবশ্য আওয়ামী লীগের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে আওয়ামী লীগ নৌকা আওয়ামী লীগ স্বতন্ত্র স্বতন্ত্রের ভিতরে হয়েছে ট্রাক আর না শুধু ট্রাক কখনো কখনো ট্রাক উঠছে নৌকায় কখনো কখনো নৌকা উঠছে ট্রাকে লাগছে কিলাকিলি কয় ট্রাক কয় আমি বড় না তুই বড় নৌকা কয় তুই আমারে গুতা দিয়া দেখ হয় তুই ডুববি না হয় আমি ডুবব বহু জায়গায় নৌকা শেষ ঠিক না বে ঠিক আবার বহু জায়গায় নৌকা উঠেছে আপনি দল করতে হবে কার সহজভাবে বুঝবেন কোন নবী আল্লাহর দল ছাড়া ছিলেন না আমরা যখন কবরে চলে যাব একটা দল চিনবে ফেরেশতারা কি নাম আরো জোরে বলেন ইসলাম আছে যেখানে শান্তি আছে মসজিদে ইসলাম আছে সবাই আমরা ইসলামী দলে ঢুকি ঠিক না বা ঠিক কোন ঠেলা ঠেলি একই কাতারে সব দাঁড়াই সবাই ভাই ভাই হয়ে যায় এখন এখানে ইসলাম আছে কোন দলাদলি নাই আমার মায়েদের মধ্যে ইসলাম আছে কোন দলাদলি পাখির ভিতরে ইসলাম আছে কোন দলাদলি সব জায়গাতে একই নিয়ম চলে কার দল চলে কার أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون কি হয়েছে বসো এই এই লেজগুলো উঠায় দেওয়া যায় না এগুলো কেমন ওই যে ছেলেরা দেখে না দূর থেকে এই যে এগুলো ঝুলছে আপনারা সামনে আমার জন্য আর প্যান্ডেল কইরেন না এই প্যান্ডেল বাচ্চাদের জাঙ্গের মতো হয়ে গেছে
এটা আর কইরেন না এমনি বাস বসতে দিবেন শুধু বাতি টাঙিয়ে দিবেন বাতি লাগিয়ে দিবেন কারণ এটা কোরআনের বিজয় কোরআন যেখানে আসে আর কিছু দরকার হয় না এটা প্রমাণ করে আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব ইসলাম আছে যেখানে আমরা আছি ইসলাম যাবে যেখানে আমরা যাব সেখানে এজন্য ইসলাম ছাড়া অন্য কিছুই আমরা পছন্দ করব ইসলাম বলে তোমার আব্বাকে আগে খাওয়াও তারপরে সন্তান ইসলাম বলে আগে প্রতিবেশীকে খাওয়াও তারপরে ঘরের লোক ইসলাম বলে ঘরের লোককে না খাওয়ালে তুমি বেঈমান হবা না কিন্তু প্রতিবেশীকে না দিলে বেঈমান হওয়ার সম্ভাবনা ঘরের লোককে খাওয়ালা একটু কম একটু বেশি কিন্তু ঘরের লোককে যদি খাওয়াও সবচেয়ে বেশি খুশি হন কে সবচেয়ে বেশি পয়সার দাম কোনটা যেটা ঘরের জন্য খরচ করা হয় মা আনফাকা আলা আয়ালি সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন কোন পয়সার দাম সবচেয়ে বেশি রাসূল বললেন মা আনফাকা আলা আয়ালি তোমার পরিবারের জন্য যেটা খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে এজন্য সবচেয়ে ভালোটা বিবির জন্য আনবেন সবচেয়ে ভালোটা সন্তানের জন্য আনবেন আগে মেয়েকে খাওয়াবেন তারপরে ছেলেকে অথচ আমাদের দেশে মেয়েদেরকে সম্পত্তি দেয় না এরকম বাপ আছে না নাই মেয়েদেরকে বঞ্চিত করে সব ছেলেদেরকে দিয়ে দেয় ওই বাপ জাহান্নামি ওই মা জাহান্নামি যেই মাতার সম্পদ ছেলেকে দিয়ে দিয়েছে মেয়েকে দিবেন মেয়ে যদি ছেলেকে দেয় কোনো আপত্তি নাই যেমন মেয়েকে বিয়ে দিয়েছেন এরকম আলমগীর রাজার মতো পয়সাওয়ালা জামাই দেখে সম্পদ দেওয়ার পরে মেয়ে বলল যে আমার জামাইর অনেক আছে আমার সম্পদটা আমার ভাইকে আমি দিয়ে দিলাম তাহলে কোনো আপত্তি নাই কিন্তু মেয়েকে আপনি না দিয়ে বললেন মা তোমার জন্য দোয়া করছি বুঝছো মা তোমার সম্পদ তোমার ভাইকে দিয়ে দিচ্ছি বুঝছো আল্লাহ বললেন তুই আমার কাছে আয় তোরে বুঝামো ভালো করে আমরা মোমেন হব রাজি আছি তো মোমেন হতে রাজি আছেন তো ঈমান রাখতে হলে জান দেওয়ার জন্য প্রস্তুত নিতে হবে ঈমান রাখতে হলে আমার মুসলমান ভাইকে উদ্ধার করতে হবে আমার কোন মুসলমান ভাইয়ের ভাইয়ের গায়ে কেউ আঘাত করবে আমরা সেটা বরদাস্ত করব আপনারা শুনে খুশি হবেন আগের সিজনে একজন নাস্তিক লিখেছিল আমরা বাঁদরের গোষ্ঠী ওই বাঁদরকে বাদ দেওয়া হয়েছে এবারও আরেক বাঁদর লিখেছে শরীফ থেকে এই বাঁদরের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা এমনি ছেড়ে দেব না আমরা তোমার শরীফার গল্প শোনার জন্য স্কুল খুলি নেই আমরা গল্প শুনতে চাই আমার বাচ্চা কোরআন শিখেছে আমার বাচ্চা আমার মৃত্যুর পরে যারা যার নামাজ পড়ার তৌফিক রাখে আমার বাচ্চা দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই জন্য সবাই মোমিন হতে হবে মোমিনের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিলটা কোথায় দলিলটা বুখারী মুসলিমে নেন রাসূল বলছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ঈমান হলো 70টি কাজের নাম কয়টি এটার 70টি শাখা আছে প্রথম শাখাটি হলো লা ইলাহা মুহাম্মাদুর একজন নেতা নেতা কয়জন একজন ওই নেতা যা করেছে আমরা তা করব অনেক ছেলে নেতার মতো চুল কাটে না এখান দিয়ে এক ছাঁচ এখান দিয়ে আরেক ছাঁচ মধ্যখান দিয়ে কাউয়ার বাসা এই ইমাম তুমি ঘুরো কেন বসো বসো কি ফ্যাশন বানিয়েছে পোলাপান বলেন তো এই কদমালির ধরে বসা দাও এই কদমালি বসো কি একটা হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ এই হাসিটা হৃদয় থেকে এরকম একটা হাসি দিয়ে আমাদের এক আল্লামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও চাপাইকে যে কত ভালোবাসতেন তিনি কি হয়েছে তোমার কি আনছো প্রশ্ন দিবা না প্রশ্ন দেওয়ার দরকার নাই পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আউফু বিল উকুদ, হে মোমিনেরা, আপনারা মোমিন হতে রাজি আছেন তো? মোমিন হতে হলে আজকেই বাচ্চাদেরকে কোরআনের মাদ্রাসায় দিতে হবে, মোমিন হতে হলে আপনি সুদ ছাড়তে হবে, কার কথা? হাজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মোমিন হও সুদ ছেড়ে দাও, কার কথা? যদি না ছাড়াও ফাইন লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহ, যদি না ছাড়াও আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও, মোমিন যদি হতে হয় ঘুষ ছেড়ে দিবা, ঠিক না বা ঠিক? অফিসে বসে ঘুষ খায় এগুলো মোমিন না কাফের? কি ভাব মনে হয় টাকা পাবে আপনার থেকে? আপনি একটা কাজের জন্য যাবেন, ওকে সরকার বেতন দেয়, এখন যেগুলো ঘুষ খায় কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো, এগুলো মানবতার দুশ্মন, মানুষের দুশ্মন, আল্লাহর দুশ্মন, এগুলো ঘুষের জ্বালায় গরিব অস্থির। যারা ঘুষ খায় তার দুনিয়াও শেষ, আখেরা তো? তুই ভালো হবে না কোনোদিন, তোর সন্তান একটা ল্যাংড়া হবে, একটা লুলা হবে, হারামখোর কখনো ভালো থাকতে পারে না, ঠিক না বাটি? হালাল আছে যেখানে, বরকত আছে। মোমেন হতে হলে সুদ ছেড়ে দিতে, কারো জমি দখল করেছেন আপনি যতবার সেজদা দেন আপনি মোমেন না, এতিমের মাল তোমার পেটের ভিতরে, আল্লাহ বলছেন ইয়া কুরু রাফি বুতুনহিম নারা, তোর পেটের ভিতরে আগুন, পেটের ভিতরে কি? এতিমের গলা ধরে তুমি ধাক্কা দিয়েছ, তুমি আখেরাতকেই বিশ্বাস করো না, মোমিন হবা কেমনে? আল্লাহ বলছে নারাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়তীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলছেন হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে, দেখেছো নাকি ওই লোকদেরকে যারা আখিরাতকে নিয়ে মিথ্যা প্রতিপন্ন করে? তাদের প্রথম গুণ হলো ইয়াদউউল ইয়তীম, তারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাইটা মারা গেছে, ছোট ভাই বড় ভাইয়ের বাচ্চাদেরকে ফুসলিয়ে সব জমি লেখে নিয়েছে, আছে না নাই? কত অহরহ দেখা যায়। কিসের তোমার নামাজ? 70,012 যদি তুই হজ করস, তোর হজ আল্লাহর দরবারে কবুল হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, পাঁচ ওয়াক্ত মসজিদে যারা যায় না তারা মুমিন? ফজরে যায় না, এশায় যায় না, কারণ ফজরে ঠান্ডা, এশাতেও অন্ধকারে গিয়ে লাভ কি? জুমার দিন মসজিদ ভর্তি, অথচ ফজর এবং এশাতে যারা যায় না, রাসূল বলেছেন এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আমরা ফজরে যাব, এশাতেও। আবার রাসূল বলেছেন যারা ফজর এশা পড়ে দুই ঠান্ডার নামাজ, এরা জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, হু হ্যাজ অফার দ্য টু কুল প্রেয়ার, হি হ্যাজ এন্টার দ্য প্যারাডাইস, যে দুই ঠান্ডার নামাজ পড়ছে রাসূল বলছেন সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। আবার বলেছেন লাইউল জান্নার মান সাল্লাল বারদাইন, যে দুই ঠান্ডার নামাজ পড়বে তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আউফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? শাহিদ না কালু বালা, আমরা বলেছি আল্লাহ আপনি আমাদের রব, ঠিক না বা ঠিক? এখন রবের শিক্ষা কোথায়? আর পিছে যাও, আচ্ছা পিছে যাও তো সেক্রেটারি, এটা দেখেন না কেন এত কষ্ট করে দাঁড়িয়ে আছে মানুষ? একটু দেখতো না পারলে মনে করবে যে টেলিভিশনেই শুনতিস, রেডিওই হচ্ছে, এই জন্য একটু কাছাকাছি দাঁড়িয়ে থাকে। আপনাদের কষ্ট হচ্ছে অনেক, সারাত থাকবেন ইনশাআল্লাহ? আপনার সারাত থাকেন, আমি একটু পরে চলে যাব ইনশাআল্লাহ। সারাত থাকবেন, রমজানের শেষ দশটায় থাকবেন, রাসূল থাকতেন, আমরাও থাকবো। সিদ্দা মিজারা আইকাদা আহলা, তিনি রমজানের শেষ দশ রাত কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, আর সারা রাত আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা রবের হুকুম পালন করব। রব আমাদের রব বলেছেন আমার নামে পড়বা, আর কারো নামে পড়া যাবে? আমরা বললাম আপনার নামে পড়লে কি লাভ? রব বললেন আমার নামে পড়লেই তোমার ইজ্জত বাড়িয়ে দিব, একবার পড়বা 50-60 লাখ টাকার মালিক বানায় দেব। একটা ছেলেকে মালিক বানিয়ে দিয়েছেন, কে কি নাম জানি? ওই যে একটা পোলা এক কেরাত পড়ে 60 লাখ টাকার মালিক, কি নাম?
কত টাকার মালিক হয়েছে বলেন তো? এক কম্পিটিশনে ফার্স্ট, পরপর দুইবার ফার্স্ট হলো, 1,20,00,000 এমনি ঢুকছে। আপনাদের এমএ পাস করে কত পায়? 10 টাকাও পায় না, ঠিক তো? না ঠিক? ইকরাউ রাব্বুকাল আকরাম, রবের নামে পড়ো, এর চেয়ে সম্মানিত আর কোনো কিতাব নাই। একবার পড়লেই হাজার কোটি এবাদত আমল নামায় দিয়ে দেন কে? একটা পড়বা কবরের আজাব মাফ, একটা সুরা পড়বা কবরের আজাব মাফ, আবার একটা সুরা পড়বা সব রকমের রিজিকের দুয়ার খুলে দিবেন কে? সুরার রহমান পড়বা রিজিক বাড়িয়ে দিবেন কে? রহমানের সব রহমতের দুয়ার খুলে দিবেন কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। রহমান থেকে রেহেম, মায়ের যে জায়গায় আমরা থাকি ওটার নাম কি? রেহেম। মায়ের সাথে যার ব্যবহার যত ভালো আল্লাহর কাছে তার মর্যাদা তত, মেয়েদের সাথে যার ব্যবহার যত ভালো তার মর্যাদা আল্লাহর কাছে তত, কারণ মেয়ে ছাড়া আমরা দুনিয়াতে আসি নেই, ঠিক না বা ঠিক? এই রেহেমের সম্পর্ক যারা জোড়া লাগাবে তার সাথে রহমত যোগ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতিআ রহম লা ইয়াদখুলুল জান্নাহ, যারা রহমের সম্পর্ক ছিন্ন করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আপনার বাড়ির পাশে আপনার চাচা বাহিরের লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, চাচাকে একটা বারও বলেন নি, এরকম বেয়াদব আছে না নাই? আপন চাস্তো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই না খেয়ে মরে, আপনি ফুর্তি করছেন, আপনার উপর অভিশাপ দিবেন কে? খবরদার, আপনি যদি মোমিন হতে হয় আগে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান। মৃত্যুর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 12টা কাজ করবা, কয়টা? আমরা করি কি, 3 দিনে 40 খাওয়ায় যার কোনো ভিত্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পরেই 5টা কাজ, প্রথম দেখবা তোমার পিতামাতার ঋণ আছে কিনা আগে ঋণ শোধ কর, 2 নম্বর জমিগুলো সমানভাবে বন্টন কর, 3 নম্বর কোনো ওসিয়ত থাকলে সেটা পূরণ কর, 4 নম্বর তোমার পিতামাতার আত্মীয় স্বজন যারা পিতার ভাই পিতার বোন পিতার মা পিতার আত্মীয় স্বজন যারা একই ফুলের ভিতরে বড় হয়েছে এদের সাথে সম্পর্ক বজায় রাখো, 5 নম্বর হলো তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশতলে। বলেন আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে প্রথম আমরা মুমিন হব, আল্লাহ মুমিন হিসাবে কবুল করে। মুমিনের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো, পড়বেন তো ইনশাআল্লাহ। কোন নামাজ বেশি পড়বেন? তাহাজ্জুদ পড়বে, নামাজই পড়ে না তাহাজ্জুদ পড়বে, আল্লাহ তৌফিক দিক, তাও তো বলেছে, ঠিক না ঠিক? আল্লাহ পড়া তৌফিক দিক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো, দেখি কে কে পড়বেন না। হাত উঠে গেলেও কিন্তু আল্লাহ ভিতরেরটা নিবেন, ঠিক না ঠিক? আল্লাহর ইবাদতের ভিতরে কোনো লস নাই। আমি খুব ছোট্ট, আমি খুব দেখতাম মানুষকে, এক মুরব্বী রুকুতে গিয়ে বলতেছে থুকু থুকু, আমি বললাম বাবা থুকু বললেন কেন? কয় বাবা সুবহান রব্বিয়াল আজিমের জায়গা আলা পড়ে ফেলছি, এই জন্য থুকু কয়া ঠিক করছে। আমি বললাম বাবা থুকু বলার কোনো দরকার, এমন আল্লাহ পেয়েছি, আমরা ভুল বললেও তিনি ভুল করেন না, আমরা ভুলে গেলেও তিনি ভুলেন না, আমরা তাকে ডাকি না কিন্তু ঠিকই তিনি আমাদেরকে নেয়ামত দেন, ঠিক না বা ঠিক? এত মিষ্টি আম বাংলাদেশের কোথাও বলেন তো, ল্যাংলার মতো আরেকটা আম পাওয়া যাবে নাকি? লামটার চেঞ্জ করতে পারলেন না,
ইংল্যান্ড গেল আপনাদের রাজশাহী রাম। দোকানদারকে জিজ্ঞেস করছে হোয়াটস দ্য নেম অফ দিস ম্যাঙ্গো, বলছে লিংলা। তো ইংলিশ বলছে লিংলা, হোয়াটস দ্য মিনিং অফ লিংলা, বলছে লিংলা অর্থ কি, বলছে লিংলা মিন্স ডিজেবল, হু কুডন্ট ওয়াক, যে হাঁটতে পারে না, ওর নাম কি লিংলা। এখন বলছে আমের নাম ল্যাংলা হলো কেন, আম তো হাঁটার দরকার নেই। তো দোকানদার বলছে সাম ডিজেবল পিকড ইট ফ্রম দ্য ট্রি, কোন ল্যাংলা এটাকে গাছ থেকে পেড়েছিল। এখন একটা উত্তর তো দিতে হবে, আপনারা কেন এই ল্যাংলা নাম রাখলেন এটার, আল্লাহ কি এটাকে লুলা করে বানিয়েছেন, কেন রাখলেন কেন এটার নাম ল্যাংলা। এত নেয়ামত দিয়েছেন কারণ তিনি এই নেয়ামত দিয়েছেন, এই চাপাইতে কোরআনের জন্য রক্ত ঝরেছে, এই চাপাইতে কোরআনের জন্য রক্ত দিয়েছে আপনাদের এই জায়গার শীষ মোহাম্মদ। বলো ছোট্ট বয়সে সে তার বুকের উপর গুলি চলেছে, এই শিশু কেয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ প্রথম বিচার করবেন যার নামাজ, প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের, হিসাব হবে নামাজের, বিচার হবে কেন রক্ত প্রবাহিত করেছো। বে আইয়ে দামিন কুতেলাত, শিশু এসে বলবে আল্লাহ কেন আমাকে হত্যা করা হয়েছে, জবাব নেন যে আমাকে হত্যা করেছে, কেন আমাকে হত্যা করেছে। কোন শিশুকে যদি কেউ মেরে ফেলে আল্লাহ বলছেন ওই শিশুকে কেয়ামতের ময়দানে পিতামাতার জন্য নাজাতের জরিয়া বানায়া দিবে। কোনো মা যদি তার শিশু পেটেই মারা যায়, এরকম আছে না নাই, রাসূল বলছেন ওই শিশুর যে নার্ভগুলো আছে, ওই যে লতি পেটের সাথে মায়ের নাভির সাথে যে নাভি যুক্ত থাকে, এটাকে কি বলেন আপনারা, নাড়ি, এই নাড়ি দিয়ে ওই শিশু মাকে পেঁচিয়ে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। আর যখন শিশুকালে কোনো শিশু মারা যায়, জন্ম নেয়ার দুই তিন বছর পরে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই পিতামাতাকে সে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে পিতামাতাকে ডাকতে পারি নাই, এখন আমার পিতামাতাকে দিয়ে দাও, আমি পিতামাতাকে নিয়ে জান্নাতে চলে যাব। আবার রাসূল বলছেন যে সমস্ত শিশুরা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়, এদেরকে কেয়ামত পর্যন্ত দুইজন মানুষ লালন পালন করবে, একজন ইব্রাহিম আর একজন সারা। এই দুইজন এই শিশুদেরকে লালন পালন করবে, এই শিশুরা এই দুইজনকে আব্বা আম্মা ডাকবে, সেজন্য আমরা মোমিন হব। মোমিন হওয়ার জন্য আল্লাহ বলছেন ঈমান আছে যেখানে সফলতা, এমপির ভিতরে সফলতা নয়, হিসাব দিতে দিতে দাম শেষ হয়ে যাবে। একজন চেয়ারম্যান হিসাব দিতে হবে কার কাছে, আল্লাহর কাছে। যেমন মানুষের হিসাব দিতে হয় কত টাকা এসেছে কত টাকা যাচ্ছে, একটা ছোট্ট কথা বলেছেন আমাদের প্রিয় মানুষটি, তিনি বলেছেন যে দেখেন আমার তো বরাদ্দ কম, আমার যা বরাদ্দ আসে তার থেকে ম্যাক্সিমাম আমি আপনাদের মসজিদে দান করব। এমপির বরাদ্দ বেশি না কম, চেয়ারম্যানের বরাদ্দ এখন কিন্তু কম না, প্রায় 40টা ফান্ড থেকে চেয়ারম্যানের কাছে অনুদান আসে, খবর নেবেন। ডিজেবল ভাতা আছে না নাই, বেকার ভাতা কথা কন না কেন, মূর্খ ভাতা আছে, বুড়া ভাতা, এরপর জমি রেস্টুরির একটা ফিও এখানে যোগ হয়, কারণ হলো ইনারা যেন সামাজিক কাজ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন আউফু বিল উকুদ, তোমরা তোমাদের সাথে ওয়াদাগুলো পূরণ করো। ওয়াদাগুলো হলো জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে, জনগণের হক জনগণকে দিতে হবে, পিতামাতার হক পিতামাতাকে দিতে হবে। আমরা বললাম পিতামাতার হক কি, আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি এহসান, পিতামাতার প্রতি এহসান করবা। আমরা বললাম এহসান কি, আল্লাহ বলছেন এহসান হলো যদি পিতা অথবা মাতা বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফফিম ওয়ালা তানহারহুমা আকুল্লাহুমা কাওলান কারীমা আখফিজ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার হক হলো পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় যায় বৃদ্ধাশ্রমে পাঠাবা না, উফ বলবা না, উফের জায়গায় দিবা না, ঠিড়কি দিয়ে কথা বলবা না, অকুল্লাহমা কাউলান নরম নরম কথা বলো। পঞ্চম নম্বরে আল্লাহ বলছেন অকফেজ লাহমা জানা হাজুল নেমিনার রাহমা,
রহমতের ডানা তাদের দুইজনের জন্য বিছিয়ে দাও। প্রথম রহমতের ডানা হলো তোমার শরীর, দ্বিতীয় রহমতের ডানা হলো তোমার বিবি, তৃতীয় রহমতের ডানা তোমার সন্তান, চতুর্থ রহমতের ডানা তোমার কাজের লোক, পঞ্চম রহমতের ডানা তোমার টাকা পয়সা। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা পিতামাতার জন্য আগে করো, যা কিছু আগে দিবা পিতামাতাকে দাও, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। এই পাঁচটা কাজ করার পরে এবার দোয়া ছুড়ে দাও, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি, এই জন্য মায়ের একটু রাগই হয়, দাম বেশি যার রাগও বেশি তার, মার রাগই হয়। আপনি রাগ করবেন না, আপনি জামাই, আপনি ঘরের কর্তা, আপনি রাগ করবেন না। তোমরা কোথায় যাও, এই উঠছো কেন? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর আছে কি? তিন নম্বর কি? ও সব মুখস্থ দেখি, কত ভালো। আরে আপনারা অনেক ভালো, আল্লাহ কবুল করুক। চাপার এই প্রান্তিক এলাকার লোক, আল্লাহ আপনাদের হায়াতকে দারাজ করে দিন, সব বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। এইভাবে যদি একতাবদ্ধ হয়ে থাকেন, কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক না? বাটি যখনই কোনো বিপদ আসে, সব এক হবেন আর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হেফাজত করে দিবেন কে? নামাজ আছে যেখানে সফলতা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغب معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون كركوتها আটটা কাজ করবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন কে? প্রথম হলো ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তারপরে নামাজ, এক সাহাবী নামাজ পড়লেন, বুখারীর বর্ণনা, রাসূল বসে আছেন, নামাজ পড়ে এসে রাসূলকে বলছেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরকাতু। রাসূল বলে ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, বুখারীর বর্ণনা। এই মুরব্বি গেছে কই, তুমি কে, এটা কোত্থেকে এসেছে, এর দখল করছে? হ্যাঁ দেখছেন, আমার খেয়াল আছে তো কে কোথায় বসছে। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, মুরব্বিরা উঠে না, যুবকগুলি উঠে, তবে খুব একটা উঠে না, সবাই বসে আছে। আপনাদের ডায়াবেটিস রোগও নাই আলহামদুলিল্লাহ। যাদের ডায়াবেটিস আছে, নিম পাতা খাবেন, কি পাতা? নিম পাতা। ডায়াবেটিস সালাম দিয়ে বিদায় গ্রহণ করবে, এত উপকারী একটা গাছ। মুখে যাদের দুর্গন্ধ, নিম পাতা চাবিয়ে রাত্রে শুয়ে থাকেন, মুখের দুর্গন্ধ সব ভালো করে দিবেন কে? পায়ে দুর্গন্ধ হয়, এরকম মোজা ফুল অনেকের আছে না নাই? কি ফুল? মোজা ফুল, দুর্গন্ধে কুকুর পালিয়ে যায়। তোর পায়ের তলায় নিম পাতা ডোলে তারপরে শুইবি। নিম পাতা এবং পেয়ারা পাতা এগুলো খাবেন, পায়ে ডলবেন, মুখের গন্ধ দূর হবে, শরীরের গন্ধ দূর হবে। আম পাতা দিয়ে দাঁত মাজবেন, দাঁতের গোড়া ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সব ঔষধি ফলগুলো ব্যবহার করার তৌফিক দান করেন। আরও জোরে বলি আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? কিন্তু নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে না। কতক্ষণ থাকবেন রুকুতে? রাসূল ওই সাহাবীকে বললেন এর যে সল্লে ফাইন কালাম তো সল্লে, গো টু দ্য প্রেয়ার, অফার ইউর প্রেয়ার অ্যাগেইন, ইউ হ্যাভেন্ট প্রেড, তুমি নামাজই পড়ো নাই। আবার তিনি গেলেন, আবার পড়লেন, আবার সালাম দিলেন, আবার বললেন সল্লে ফাইন কালাম তো সল্লে, তুমি আবার যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী এবার এসে বললেন ইয়া রাসূল আল্লাহ, পরপর তিনবার, কয়বার? তিনবার বলছি ইয়া রাসূলুল্লাহ, লা আলামু কাইফা উসাল্লি, কেমনে নামাজ পড়বো আমি জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল বললেন সাল্লাল্লাহু, যখন তুমি সূরা কেরাত পড়বা সুন্দর করে পড়বা, যখন রুকুতে যাব
তাতমাইন্না রাকিআন এমন ভাবে রুকুতে যাবা মনে হয় আর উঠবা না রুকু থেকে যখন উঠবা স্থির হয়ে দাঁড়াও একটু বেকা হয়ে আবার রুকুতে যারা চলে যায় তাদের রুকু হয় না সোজা হয়ে দাঁড়াও হাড্ডির উপর হাড্ডি দাঁড়াতে হবে তোমার একদম সোজা হও তারপরে পড়ো রব্বানা লাকাল হামদান কাসীরান এবার বলেন রাসূল কি পড়তেন এটা তো একজন সাহাবী পড়েছেন রাসূল স্বীকৃতি দিয়েছেন রাসূল কি পড়তেন রাসূল পড়তেন আর লম্বা দোয়া মেল উল আরদ মেল উস সামাওয়াত মেল উমা শাইতা মিন বাদ আহলুস সানায় আল মাজ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাআত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিন কাল জাদ এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিন পড়ে তারপরে রুকুতে যেতেন সেজদায় যেতেন সেজদায় গিয়ে লম্বা দোয়া করতেন এমন কোন সেজদা যেত না যে সেজদায় তিনি একটা নরমাল দোয়া করতেন না পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লা তিকা জিল্লাহ কই আপনাদের আওয়াজ কই পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লা দেখাহু জল্লাহু সরাহু আলানিয়তাহু আউ্বালাহু আখেরাহু হে আল্লাহ আমার সব গুলা মাফ করে দেন পাগল মানে 10,000 টাকা আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আহারে কি সুন্দর আলহামদুলিল্লাহ আহারে আল্লাহ ছেলেটাকে কবুল করুক আমিন আল্লাহ তার অসুস্থতা ভালো করে দিক একটু তাকবীর দেন না ওর জন্য আলহামদুলিল্লাহ আহারে আমার নাম মিজান মমিজান এই ছেলেটা ভিক্ষা করে আম্মাও ভিক্ষা করে 10,000 টাকা আল্লাহর ঘরে দিয়েছে আল্লাহ 10 কোটি টাকার মালিক বানায় দাও আরো জোরে বলেন আমিন কি কলিজার মানুষ এদেরকে বলে আসল দানবী ঠিকটা বা ঠিক আপনার আসে 10,10,000 টাকা দিলেন আপনি কিছুই দিলেন না আপনি কিছুই দিলেন না রাসূল লম্বা দোয়া করতেন দোয়া যত লম্বা সওয়াব তত লম্বা তারপরে তিনি সেজদায় যেতেন কমসে কম 3 তসবি নরমালি রাসূল 9 তসবি পড়তেন আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা 9 তসবি 9 তসবি পড়তেন নরমালি রুকুতে এবং সেজদায় আমরা তো রুকু সেজদা একটু লম্বা হলে ইমাম সাহেবকে সতর্ক করি হ্যাঁ আছে না নাই মনে রেখো মসজিদ তোমার বাপের অফিস নয় ওটা আল্লাহর ঘর ইমাম যতক্ষণ রুকুতে থাকে চুপ করে রুকুতে পড়ে থাকবে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজে পুরা সূরা নিসা পড়ায় দিস কোন সূরা সূরা নিসা এখন পিছনে যারা ছিল ছাড়তেও পারে না থাকতেও পারে না এশা ধরধর গিয়ে রাসূলকে বিচারে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইবনে মাসউদ মাগরিবের সময় সূরা নিসা ধরেছে একটু আগে শেষ করেছে রাসূল বললেন কি রে কি খবর কই হুজুর আমার মজা লাগছে তোমার মজা লাগছে ঠিক কিন্তু পিছনের মুসল্লির দিকে তো খেয়াল করবা পিছনে কি মুসল্লি আছে কারা আছে কতটুকু দাঁড়িয়ে থাকতে পারবে কি ব্যস্ততা আছে তুমি যখন একা পড়ো যত খুশি লম্বা করো কোনো আপত্তি কিন্তু যখন ইমাম হবা মুসল্লিদের দিকে খেয়াল করার দরকার আছে না নাই রাসূল একদিন মসজিদ নববীতে ফজর পড়াচ্ছেন ফজরে সবচেয়ে লম্বা কেরাত পড়তেন রাহমাতাল লিল কারণ আল্লাহ সূরা বনী ইসরাঈলেতে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো ফজরের কোরআন পড়ো ফজরের কোরআন দুনিয়াতে আখেরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে লম্বা কেরাত পড়তেন রাহমাতাল লিল আমরা তো ফজর শুরু করি দেরিতে এত দেরিতে শুরু করি আলো হয়ে যায় আর মা এসে বলছেন আমরা অন্ধ
অন্ধকারে ফজরে যেতাম অন্ধকারে চলে আসতাম আমাদের শরীরের অবয়ব বোঝা যেত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর শুরু করলেন পিছন থেকে একটা শিশুর কান্না ভেসে আসলো তার মানে হলো ফজরের শিশুকে নিয়ে যাওয়া হতো ঠিক তা বা ঠিক আর আমরা 7 8 বছরের বাচ্চাদেরকে মসজিদ থেকে ধাওয়া দেই এটা যেন আমরা না করি রাসূল নামাজ শর্ট করে দিলেন নাস আর ফালাক দিয়ে নামাজ শেষ কোন সূরা নাস আর ফালাক সাহাবে কেরাম বললেন এত ছোট সূরা তো আপনি ফজরে পড়েন না অসুস্থ হলেন নাকি আপনার কাছে ওহী আসলো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখনই তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে আমি শিশুকে কষ্ট দিতে চাই নাই আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি আপনি মুসল্লিদেরকে খেয়াল রাখবেন কিন্তু নরমালি আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি 9 বার পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা আবার যখন ইজাজা সূরা নাযিল হলো রাসূল পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ কারণ আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির যখন তুমি আল্লাহর তসবিহ করবা তখন তার সাথে মাগফিরাত কামনা করো এইজন্য রাসূল তসবিহ করেই পড়তেন আল্লাহুম সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আল্লাহ পড়ার তৌফিক দান করুক নামাজ পড়বেন তো কয় ওয়াক্ত কয় ওয়াক্ত আল্লাহ তৌফিক দান করুক সুন্নত নফল ভিতরে কোথায় পড়বেন কোথায় ঘরে ঘরে আর ফরজ পড়বেন মসজিদে ঘরে নামাজ মসজিদে নববীর চেয়ে বেশি সওয়াব রাসূল সুন্নতগুলো কোথায় পড়তেন কোথায় ঘরে পড়তেন সুন্নত নফল ভিতরে সব কোথায় পড়তেন বলতেন ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ পুরুষের জন্য ফরজ ছাড়া পুরুষ ফরজগুলো কোথায় পড়বে মসজিদে জামে মসজিদের সওয়াব হলো 500 কয়শো 500 আর যদি লোকাল এলাকায় কোনো ওয়াক্তিয়া মসজিদে পড়েন 27 গুণ বেশি কয় গুণ 27 গুণ আল্লাহ পড়া তৌফিক দান করুক এবার 3 নম্বরে আল্লাহ বলছেন মুমিন যারা হবে 3 নম্বর কাজ হবে বাজে কথা বলবে না বেহুদা কথা বলবে না বেহুদা গান শুনবে না আছে না নাই কত রকমের নোংরা গান আজকের সমাজে চলে মানুষ আবার এগুলো শুনে এই সমস্ত মেয়েদেরকে আবার মানুষ শ্রদ্ধাও করে মনে রাখবেন যেই মেয়েরা কণ্ঠ বিক্রি করে খায় আর যেই মা শরীর বিক্রি করে খায় দুটেই এক জিনিস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুদা কাজ বেহুদা কথা বলা যাবে আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা কোন বেহুদা কথা মুমিনেরা শুনবে না কোন বেহুদা কথা মুমিনেরা বলবে না মুমিনেরা বলবে সালাম সালাম এবং সালাম ঘরে ঢুকতে সালাম বেরোতে সালাম মসজিদে ঢুকতে সালাম বেরোতে সালাম সব সময় সালামের উত্তর থাকবো রাসূল বলছেন চারটা কাজ যদি তুমি করো নিরাপদে তুমি জান্নাতে চলে যাবা কয়টা কাজ ইফশাউস সালাম আতআমুত তুআম সাল্লু ওয়ান্নাসু নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম তুমি সালাম দাও যাকে চিনো না সালাম দাও বড়দেরকে সালাম দাও ছোটদেরকে সালাম দাও যে আগে সালাম দেয় তার মর্যাদা বাড়িয়ে দেয় কে যে সালাম দেয় তাকে নিরাপত্তা দান করেন কে যে সালাম দেয় তাকে অহংকার মুক্ত করে দেন কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সালামটা পর্যন্ত জানা নাই এরকম নেতা আছে না নাই তোর সারা জীবন তুই সালাম জানোস না তার মানে তুই নামাজও জীবনে পড়স নাই প্রত্যেক ইমাম 5 ওয়াক্ত নামাজে কি শিখায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবার আত্তাহিয়াতের ভিতরে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুই করলি কি সালাম জানে না বিসমিল্লাহ জানে না এরকম নেতা আছে না নাই আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন থাক আল্লাহ ওকে হেফাজত করুক বলেন আমিন তাহলে বেহুদা কথা আমরা বলবো না 4 নাম্বার জাকাতের আন্দোলন করব রাজি আছেন তো লিজ জাকাতে ফায়রুন আজকে দেশে যদি জাকাত থাকতো এত গরিব হতো না আমাদের দেশে শুধু চাপাইতে যাদের উপর জাকাত ফরজ হয়েছে এরা যদি জাকাত ঠিকমতো আদায় করে চাপাইতে ভিক্ষা করার লোক থাকবে না
زكاه كيفابي ديبن باس دوش بيش بوتيش تريش كوي بهاجي بولا كوي بهاج باس بهاج ابر هشام نن باس كونو كوني زو পদার্থ পেলেন এখানে খনি পেলেন এই খনির আশেপাশের লোকদেরকে খনির পাঁচ অংশের এক অংশ দিতে হবে এটা হলো ইসলামী শরীয়ত যদি না দেন খনির সম্পদ বৈধ হলো না এখন বলেন বাংলাদেশে গ্যাসের খনি আছে না নাই যেই এলাকা থেকে গ্যাস উঠিয়ে এনেছে ওই এলাকার গ্যাস এখনো পায়নি তারা গ্যাসের কোনো লাইনই নাই কি অধিকার দিবে দুই নাম্বার দাঁড়াইছেন কেন আচ্ছা ঠিক আছে শুকরিয়া রফিক ভাই দশ আপনি ক্ষেতের চাষ করেছেন ক্ষেতের চাষের ভিতরে আল্লাহ পানি সেচ দিয়েছেন আপনি কোনো পানি সেচের ব্যবস্থা করেন নাই কোনো কাজ করেন নাই শুধু ক্ষেতে ধান ফেলে দিয়েছেন ধান হয়েছে দশ মনে গরিবকে কয় মন দিবেন আরো জোরে বলেন এটাকে আরবিতে কি বলা হয় ওসর বলা হয় কি বলা হয় ওসর এটা কখন দিবেন ইয়াউমা হাসাদিহি যেদিন ধান কাটবেন সেই দিনই দিবেন আপনি বাড়ি আনতে পারবেন না এটা কার আইন আল্লাহর যদি আপনি ধানের সেচের ব্যবস্থা করেন আপনি সেখানে সার দেন তাহলে বিশ মনে এক মন দিতে হবে গরিবকে এবার আসেন যদি আপনার ছাগল হয় পঁচিশটি কয়টি পঁচিশটি ছাগল হয়েছে ছাগলগুলো খেতে চড়ে বেড়ায় আপনি কোনো খাদ্য কিনেন নাই আপনি কোনো রকমের নার্সিং সেটাকে করেন নাই তাহলে পঁচিশটা ছাগল হলে একটা গরিবকে দিতে হবে কার আইন আরো জোরে বলেন আল্লাহর আইন এবার তিরিশটা গরু কয়টা গরু তিরিশটা গরু অথবা ওট আপনি খোলা মাঠে বিচরণ করিয়েছেন আপনি খাদ্য কিনে দেন নাই খাদ্য যদি কিনেন তাহলে পঁচিশটাতে একটা দিতে হবে না কারণ বকরির খাদ্যর দাম বেশি না কম ছাগলের গোস্তের দাম কত আর আপনাদের এখানে গরু গোস্ত তো আর আপনারা বর্ডারে থেকে লাভ কি আমাদের মতো ঢাকায় থাকে ঢাকাতেও এখন কোন কোন জায়গায় সাড়ে পাঁচশো ছয়শো টাকা গরু গোস্ত বেচে আপনাদের এখানে অনেক দাম সব কিছুর কারণ পয়সা বেশি তো আপনাদের যেই দামি মোবাইল আপনারা ইউজ করেন আপনাদের কাছে অনেক পয়সা এবার গরুর ব্যাপারে এটা জানে আপনি তিরিশটা গরু হলে একটা গরু গরিবকে দিবেন কাকে দিবেন গরিবকে দিবেন এই হারে যদি আমাদের দেশে জাকাত আদায় হতো কোনো গরিব থাকতো দশ লাখ টাকা জাকাত আসে ওই পান্না এক লাখ টাকার পচা লুঙ্গি শাড়ি কিনে মানুষকে দিয়ে দেয় আর বলে অমুক দানবীর কুতকুত মিয়া জাকাতের লুঙ্গি শাড়ি দিবে তোমরা লাইন ধরো ওটে পিটাও ওই বিয়াদবকে কোথায় পেয়েছো তুমি জাকাতের লুঙ্গি শাড়ি বলতে জাকাতের কিছুই তুখা তুমি না লাগনিয়া তার উদ্দিলাল ফুকারা ধনির খাল মটকা নিতে হবে গরিবকে দিতে হবে কোন ধনির পয়সা কোন গরিবের কাছে গেছে কোনো ট্রেস থাকবে না এই কাজটা প্রথম করবে কারা আল্লাহ বলছেন সূরা হজের ভিতরে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামু সালাত ও আতাউ যাকাত ও আমারু বিল মারুফে ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহ বলছেন কোন মানুষকে যদি আমি কোন এলাকার দায়িত্ব দেই যেমন আমার এই ছোট্ট ভাইটি আলমগীর এখানের দায়িত্ব নিয়েছে এই এলাকায় তার প্রথম কাজ হবে নামাজ কায়েম করা দ্বিতীয় কাজ হবে যাকাত আদায় করা তৃতীয় কাজ হবে সৎ কাজের আদেশ দেয়া অসৎ কাজ থেকে গাঁজার আড্ডা থাকলে ভেঙে দেয়া ঠিক না ঠিক মদের আড্ডা থাকলে উৎখাত করে দেয়া মদ আছে না নাই গাঁজা উৎখাত করে দেন আপনারা তাকে রিপোর্ট করেন তিনি প্রশাসনের সাহায্য নেবেন যদি আপনারা উদ্যোগী হন একজন চেয়ারম্যান উদ্যোগী হলে একটা ইউনিয়ন ভালো হতে পারে ঠিক না ঠিক আপনারা যে সমস্ত স্বামীরা স্ত্রীর গায়ে হাত দেয় ওদের হাতটা ভেঙে দেন পিটায়া যৌতুক খায় যারা এগুলোকে আইনের আওতায় আনেন মোহরালা দিবি না বিয়ের কথা মুখে আনতে পারবি না রোজা রেখে তোর যৌবন তুই হেফাজত কর এখন তো ছেলেরা মাশাআল্লাহ ফেসবুকে ছেলেরা চরিত্র হেফাজত করো বুখারীর হাদিস রাসূল বলছেন জিনা দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন কি দিয়ে
زنا চোখের জিনা কি চোখের জিনা কি কোন মেয়ের দিকে তাকানো তুমি যে ঘন্টা সে ঘন্টা একটা মেয়ের দিকে তাকিয়ে কথা বলছো তোমার চোখ তোমাকে লানত করছে তোমার আয়ু শেষ হয়ে আসছে তোমার চোখও যাবে হার্টও যাবে লিভারও যাবে ঠিক না বা ঠিক তুমি যে মেয়েটিকে ভালোবাসো তাকে তুমি তার আত্মীয়র কাছে প্রপোজাল দাও বেশি দিন অপেক্ষা করার দরকার নাই রাসূল বলেন তুমি যদি কাউকে ভালোবাসো কোন না কোন মাধ্যমে তাকে তুমি জানাও যেমন ফাতেমাকে ভালোবাসতেন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে প্রস্তাব পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কানের কাছে গিয়ে বললেন ফাতেমা আমার সাহাবীদের মধ্যে একজন খুব ভালো যোদ্ধা তোমাকে পছন্দ করে তুমি তাকে বিয়ে করতে রাজি আছো নাকি ফাতেমা রায় দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আলী তুমি মোহরানার পয়সা জোগাড় করো আলীর কাছে ঢাল আর তরবারি ছাড়া আর কিছুই মসজিদে নববীর পাশে গিয়ে তিনি বাজারে ঘুরছেন সাইয়েদনা ওসমান তিনার ভাইরা বলছেন ভাই দুদিন পরে বিয়ে এখন বাজারে কেন বলছে ভাই মোহরানার পয়সা কিছুই নাই বলছে তলোয়ার আর ঢাল আমার কাছে বেচো তিনি কিনে নিলেন আবার তিনি ফেরত দিলেন ওই মোহরানাটা তাকে উপহার দিয়ে দিলেন ওসমান মোহরানা এসে গেল তিনি বিয়ে করলেন সাক্ষী রাখলেন কাকে আপনি কিভাবে আল্লাহকে সাক্ষী রেখে মেয়েটার গায়ে হাত তোলেন আমাদের বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই রান্নাবাড়া করে কারা কথা বলেন স্বামীর কাপড় ধোয় কারা ইস্তারি করে কারা বাচ্চা পালন করে কারা ঘর পরিষ্কার করে কারা মায়ের খায় কারা কেন মারো কেন মারো বেয়াদব কেন মারো রাসূল বলছেন মেরে কেমনে আবার ওই মেয়েটাকে ব্যবহার করো রাসূলের সুন্নাহ বিবির জন্য দোয়া করা মা খাদিজাতুল কুবরা নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল একসাথে খেতেন মা আয়েশা বলছেন সারিদ পছন্দ করতেন রাহমাতাল লিল সারিদ ছোট ছোট গোস্তের টুকরা অনেক ঝোল দিয়ে রাঁধতেন সেখানে রুটি চুবিয়ে খেতেন রাহমাতাল লিল আমরা সারিদ খেতাম ওই সারিদ যখন খেতে বসতাম রাসূল প্রথম লোকপটা নিয়ে আমার মুখে তুলে দিতেন আমি রাসূলের ওই সারিদ খেয়ে গাছ গ্লাসে পানি খেতাম ওই গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম সারিদের ময়লা ওখানে লাগতো ওখানেই মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন বিবিদের অধিকার কিভাবে দিতেন রাহমাতাল লিল আলামিন রাসূল বিবিদের সাথে কথা বলতেন খোশালাপ করতেন রাসূল বিবিদেরকে নিয়ে বাহিরে যেতেন মা সাফিয়া বলছেন আমি বাহিরে হাঁটা পছন্দ করতাম প্রায় দিন রাসূল আসার পরে আমাকে হাতে করে নিয়ে হাঁটতেন আর কখনো কখনো আমাকে ওঁটের উপর তুলতেন রাহমাতাল লিল সেজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ হে মুমিনরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো আমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করেছি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মিথ্যা কথা বলবো না চুরি করব কারণ আমি মিথ্যা মামলা দেব মিথ্যা মামলা আছে না নাই সূরা হজ 30 নম্বর আয়াত কত নম্বর রাসূল মিম্বারে বসলেন বসে পড়ছেন ইস্তানিবুর রাসসা মিনাল আউসাম ইস্তানিবু কাওলাজ যুর হে আমার উম্মতেরা তোমরা মিথ্যা সাক্ষী থেকে বাঁচো তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো মূর্তি পূজা যেখানে মিথ্যা সাক্ষী মূর্তি পূজা ইস্তানিবুর রাসসা মাউসাম ইস্তানিবুর রাসসা মিনাল আউসাম মুখরিন্ন মূর্তি পূজা থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও মিথ্যা মামলা থেকে বাঁচাও কারণ আমি মিথ্যা মামলা দিয়েছেন ওই লোকের সমস্ত গুনাহ আপনার আমলনামায় চাপিয়ে দিবেন কে ওই লোকটাকে মাফ করে দিবেন কে আবার কারো জমি জোর করে দখল করে নিয়েছেন আপনাকে লানত দিচ্ছেন কে চার ব্যক্তির উপরে আল্লাহ লানত কয় ব্যক্তি চার ব্যক্তি প্রথম যে পিতামাতাকে লানত করে এরকম সন্তান আছে না নাই এটা হাঁটে কে এই মুলুবি আপনাদের কষ্ট হচ্ছে আমি শেষ করে দিচ্ছি ও বারোটা তো বেজেই গেছে কয়টা আরো আসবো চাপাইতে হ্যাঁ এত বারোটা করছেন কেন হ্যাঁ আমি কত আগে এসছি আমি তো অনেক আগে আসি মাহফিলগুলোতে এটার মূল্যায়ন করে না লোকেরা আমি এদেরকে বলছিলাম আমাকে ঠিক নয়টায় দিবা বলছে সাড়ে নয়টা এরপরে কয় পৌনে দশটা এরপরে আয়না বসায় দিছে এখানে আবার
আবার ওই যে তরিকুলকে কইছো তুই ইচ্ছা মতো কালেকশন কর, কয় পয়সা কালেকশন করছো তুমি তরিকুল? আমি একবার বললে তো এর চেয়ে বেশি কালেকশন হতো, বুঝো না কেন? এই মানুষগুলো কষ্ট করে আসে কিছু কোরআনের নসিহা শোনার জন্য, ঠিক না বাটি? মানুষগুলোকে কষ্ট দাও কেন? এখন রাত ১২টা, এরপরে আপনাদেরকে ১২:৩০ ছেড়ে দিব, ১:৩০ গিয়া ঘরে যাবেন, ফজর কাজা করবেন আর বদদোয়া দিবেন আল্লাহ তারেক মনোয়ারের বিচার করেন আপনি। হ্যাঁ, আর এখন যে মাইক বাজাচ্ছেন, কোন হিন্দুর যদি ডিস্টার্ব হয় আপনাদেরকে তো আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। আপনারা কেন এত রাত করলেন? কোন নবী রাত করেন নাই, আমরাও রাত করব। আল্লাহর সাথে প্রথম ওয়াদা রবকে, দ্বিতীয় ওয়াদা এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, রাজি আছি তো? আপনারা মনে করেন যে আমি কালেমা পড়েছি, নামাজ পড়লে পড়ল, না পড়লে নাই, না, ব্যাপারটা এত না। আপনি কালেমা পড়েছেন, কোরআনের প্রত্যেকটি অক্ষর আপনাকে মানতে হবে, একটা অক্ষর অস্বীকার করলেন আপনি কাফের, ঠিক না ঠিক? কাদিয়ানিরা কাফের হয়েছে, সূরা আহজাবের ৪০নম্বর আয়াত অস্বীকার করেছে, পুরো আয়াত আয়াতের একটা অংশ। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। রাসূল মুহাম্মদ তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি নবীদের শেষ নবী। এই শেষ নবী কথাটা তারা মানে, আর সব তারা মানে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা কালিমাও পড়ে নামাজও পড়ে, কিন্তু একটা অক্ষর কোরআনের মানে নেই, খাতামুন নাবিন। তারা কি? তারা কি কাদিয়ানি নাকি? এই যে প্রাণের মালিক কি? আরএফএল প্রাণ, প্রায় ৪,০০০ কনজুমার আইটেম তাদের বাজারে, আমাদের বাজার দখল করেছে ইহুদির বাচ্চারা এবং এই কাদিয়ানির গোষ্ঠীরা, ঠিক না ঠিক? সেজন্য আমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করব। আল্লাহ বলেছেন ইমানের উপরে থাকো, পাঁচ ওয়াক্ত নামাজ আছে যেখানে ইমান আছে, সুদ নাই যেখানে ইমান আছে সেখানে, মানুষের খেদমত আছে যেখানে ইমান আছে, দোয়া আছে যেখানে ইমান আছে। পাঁচ ওয়াক্ত নামাজ রাসূল দোয়া করতেন, একটা চমৎকার দোয়া করবেন তো আপনারা, করবেন তো? পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল মাউত আফিতনাতিল মাউত মিন আযাবিল কবর আফিতনাতিল কবর মিন আযাবিন নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে, আপনার কাছে আশ্রয় চাই কবরের কষ্ট থেকে, কবরের ফিতনা থেকে, আপনার কাছে আশ্রয় চায় জাহান্নামের আগুন থেকে, দাজ্জালের ফিতনা থেকে। জোরে বলেন আমিন। প্রথম ইমান আনবো কার উপর? পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব? দেখে একটু হাত উঠান তো, কারা কারা পাঁচ ওয়াক্ত পড়বেন বলেন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়, আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন, আমার ভাবিকে নিয়ে আলমগীর নামাজ পড়বে, বাচ্চাগুলো দুই সাইডে দাঁড়াবে। সুন্নত নফল কোথায় পড়বে? ঘরে। আর ফরজটা কোথায় পড়বে? আর সুযোগ থাকলে তার ওয়াইফকেও মসজিদে নিয়ে আসতে পারে। কোনো মেয়ে যদি মসজিদে আসতে চায় তাকে নিষেধ করা যাবে না, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলের। সব নামাজে মা আয়েশা ফজরে আসতেন, কোন নামাজে? ফজরে আসতেন, জোহর ওই যে এশায় আসতেন, অন্ধকারের নামাজে। রাসূল বলছেন অন্ধকারে যারা মসজিদে আসে, মাশাইনা ফিজ জুলুমাত, আল্লাহ তাদের জন্য কিয়ামতের ময়দানে নূরের বাতি জ্বালিয়ে তাদেরকে সাহায্য করবেন। আউফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো। আল্লাহ বলেছেন পিতামাতার হক আদায় করবা, পিতামাতার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করব, কোনো চাচার সাথে করব না, কোনো মামার সাথে করব না, কালুর সাথে করব না, কোনো মুরব্বির সাথে সামনে চেয়ারের উপর বসে থাকবো না। মুরব্বি আসছে চেয়ার ছেড়ে দেব, খুশি হবেন কে? আল্লাহ খুশি। হোক সে মুরব্বি হিন্দু, হোক সে মুরব্বি রিক্সাওয়ালা, হোক সে মুরব্বি ভ্যান চালক, আপনাকে সম্মান করবেন। টাকা দিয়ে যারা সম্মান করে এরা সম্মানের উপযুক্ত না, ঠিক না ঠিক? আপনার টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে, আপনি মুরব্বি দেখলে সম্মান করবেন, দোয়া চাইবেন, আপনাকে কবুল করবেন কে?
রাসূল দোয়া চাইতেন ওমরকে বলছেন ওমর তুমি যখন উমরায় যাবা তোমার দোয়ায় আমাকে ভুলে যেও না লা তানসানি ফি দোয়াইক আশতিকনি ফি দোয়াইক তোমার দোয়ায় তুমি আমাকে শরীক করে নিও ওমর কেঁদে ফেললেন আর বললেন হে আল্লাহর রাসূল সারা দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না আমার কাছে দোয়া চেয়ে আপনি আমাকে যতটা উন্নত করে দিলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা পূর্ণ করব উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম আরে টাকা আসতেই থাকবে দিতে থাকো হ্যাঁ চাদর আবার যাবে ইনশাআল্লাহ ছেলেরা তোমরা ঢুকে পড়ো চাদর নিয়ে ঢুকে যাও আমরা সাতটা কাজ করব কয়টা প্রথম নামাজ প্রথম কি নামাজ নামাজ ছেড়ে দেব না নামাজ পড়লেই আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে নামাজ পড়লেই আমাদের রিজিকের রাস্তা খুলে দিবেন কে নামাজ পড়লেই আমাদের সব কিছুর দায়িত্ব নেবেন কে রাসূল বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ যে সকালের নামাজ পড়ে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেয় সুবহানাল্লাহ এই যে কালেকশনের কথা বলছো এখন সব উঠে ভাগতেছে উঠবেন না কেউ এটা বেয়াদবি আমি আপনাদের মেহমান আমি তো উঠিনি আপনারা উঠলেন কেন যারা দিতে পারবেন দিবেন মসজিদটা আপনাদের হাতে রেখে গেলাম কত টাকা কালেকশন হয়েছে তোমাদের কত লাগবে কালেকশন হয়েছে কত হুজুর মসজিদ গোটাটা ভাঙতে হবে ভেঙে করতে হবে গোটাটা ভাঙতে হবে তো এরকম দান এরকম কালেকশন করে কি করবা তুমি এই 10 টাকা 15 টাকা দেয় কি হবে এটাতে মানুষের লিস্ট করো লিস্ট করে আমাদের চেয়ারম্যান সাহেবকে সামনে নিয়ে ইনশাআল্লাহ মানুষের কাছে যাও ব্যবসায়ীদেরকে ধরো ইনশাআল্লাহ আপনারা দিবেন যারা পারেন 100 বস্তা 200 বস্তা সিমেন্ট আপনারা দিয়ে দেন মাইনুল ডাক্তার 20000 টাকা 50 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কি নাম তোমার ফারুক আল ফারুক বাইন আল মো আমাদের ফারুক প্রফেসর স্যার আমাদের স্যার বলেছেন 50000 আলহামদুলিল্লাহ বলেন উঠব না প্রিয় ভাইয়েরা বসেন সূরা মায়েদার শেষ গল্প শেষ তাবারির যে ঐতিহাসিক ঘটনা সেটা বলে তারপরে শেষ করব কোন সূরা থেকে কথা বললাম সূরা মায়েদা এই সূরাতে আল্লাহ তিনটা কথা বলেছেন যারা কোরআন দিয়ে আইন চালায় না দেশ চালায় না তারা কাফের তারা জালেম তারা ফাসেক ঠিক না ঠিক আমরা এটার ভিতরে যাব না আর যারা কোরআন দিয়ে দেশ চালায় যারা মুমিন তারা জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে দেশ চালানোর তৌফিক দান করেন শেষ এই মায়েদা সূরার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈসা আলাইহিস সালামকে তার লোকেরা এসে বলল আপনি আল্লাহকে বলেন আসমান থেকে একটা দস্তরখান খাওয়ার পাঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পাঠাবো কিন্তু এটার পরেও যদি কেউ কুফুরি করে এমন আযাব তাদেরকে দেব অতীতে কোনোদিন সেই আযাব তারা দেখেনি দস্তরখানের ব্যাপারে একটা বিখ্যাত ঘটনা এসেছে আবু যর গেফারির গোত্রের লোকেরা রাসূলের কাছে এসে তাফসীর শুনতেন রাসূলের দলে ভর্তি হতেন এক সপ্তাহের জন্য খাওয়া নিয়ে এসেছেন এক সপ্তাহ খাওয়া নিয়ে এসেছে অনেক লোক একজন রান্না করতেন বাকি সব তাফসীর শুনতে যেত এসে সবাই মিলে রাতের শেষে খাওয়া দাওয়া করতেন কিন্তু 7 দিন 15 দিন হয়ে গেল কেউ ছাড়ছেন না রাসূলের তাফসীর একজনকে দায়িত্ব দিলেন রান্নাবাড়া সব শেষ এসে দেখে কিছুই রাঁধতে পারেন নাই কারণ রান্না শেষ হয়ে গেছে আপনারা বসেন এই যে বিশৃঙ্খলা করছেন ঠিক না কিছু দান করতে পারলে দিবেন নাইলে নাই আর যদি কেউ ঘোষণা দিতে চান আমাদের এই অধ্যাপক স্যারের মতো ফারুক স্যারের মতো আপনারা ঘোষণা দিবেন সিমেন্ট লাগবে হ্যাঁ ব্যবসা না ও তো তোমারে বলছে যে অধ্যাপক এই ভুল করেছো কেন তুমি চিনো না আন্দাজে আচ্ছা পাথর লাগলে পাথর নিয়ে নিও তুমি তো 2000 দিছো তুমি এত কম দিছো কেন ও স্টুডেন্ট আচ্ছা তাইলে আরো কম দাও দাও ইসলাম অনেক সুখের সুন্দর এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি বলছে কি হয়েছে কয় আমি রোজা ভেঙে ফেলেছি বলছে তো কাফফারা করো কয় যে আমার শরীর খুব দুর্বল কাফফারা করতে পারবো না বলছে 60 জন মিসকিনকে খাওয়াও খাওয়াতে পারবো না বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আসলো রাসূল বললেন সাল্লাল্লাহু ওই গরিব লোকটা কোথায় তিনি আসলেন বলছে এই খেজুরগুলো গরিব মানুষকে বিলি করে দিয়ে আসো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কোন গরিবকে দিব বলছে যেই গরিব আছে আমার চেয়ে গরিব মদিনাতে আর কেউ এবার রাসূল বলছেন তুই নিয়ে খায় ফেল যা এগুলো সব এই যে আপনারা যেরকম হাসি দিবেন রাসূলও এরকম হেসে দিয়েছেন বলছে তুই নিয়ে এগুলো খেয়ে ফেল এটাই হলো ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে মসজিদ আপনারা দিবেন অনেক পুরনো মসজিদ হয়তো না কত আগের মসজিদ এটা তুমি যখন আমের ফলন হবে তখন ভাইদের থেকে কালেকশন করে নিও আমরা ইনশাআল্লাহ এখন মাইনুল ডাক্তার 20000 টাকা মাইনুল ডাক্তার 20000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন সুহুরুল মেম্বার 5000 হ্যাঁ সুহুরুল মেম্বার 5000 সুহুরুল জি মেম্বার লেখছো লেখো সুহুরুল মেম্বার 5000 পয়সা লাগ কে আছে বড় দেখি একজন 5 লাখ টাকা দেন তো আছে হ্যাঁ তো এত পাথরের ব্যবসা করে কি করেন আপনারা হ্যাঁ মোবাইল 5টা বেচলে তো 5 লাখ হয়ে যায় কি বলেন দামি মোবাইল আছে না নাই 2 লাখ টাকার মোবাইল এখানে 50000 টাকায় পাওয়া যায় এটা কেমনে যে হয় আমি বুঝি না 3 লাখ টাকার মোবাইল বলছে 1.5 লাখ টাকা দিলেই হবে চোরাই চোরাই আরে ওরাই তো আমাদের দেশ চুরি করেছে কে চোরাই আমাদের দেশ বাংলা বিহার উড়িষ্যা নিয়েছিল আমাদের বাংলাদেশ সেই বাংলা বিহার ভারত খেয়ে ফেলেছে ঠিক কি না উড়িষ্যাও খেয়ে ফেলেছে ওরা চোর আমরা চোর না আমাদের পুরো দেশই গিলে ফেলেছো চাঁদুরা আমরা মাত্র মোবাইলে না দুই একটা আনতেছি একটু অপেক্ষা করো সামনে পুরো ভারত হবে মুসলমানদের পুরো পৃথিবী মুসলমান দখল করবে ঠেকিয়ে রাখতে পারবে না অলরেডি এখন ভারতের মুসলমান কত বলেন তো 42 কোটি এখন ভারতে মুসলমান কত কোটি 42 কোটি গরম না ঠান্ডাও আছে গরমও ব্যবসা বাণিজ্য সব কার হাতে কার হাতে বেশি লাফালাফি করবে না একদম চিপে ধরবে একদম শুধু তাই না ভারত যেটা দিয়ে বেশি পয়সা কামাই করে ফিল্ম ইন্ডাস্ট্রি এটা কার হাতে হ্যাঁ কিছুদিন আগে জওয়ান জওয়ান দিয়ে এক পাঠা দেখছেন না কি নাম পাঠার হ্যাঁ মুখস্থ সব সব মুখস্থ হ্যাঁ সব মুসলমানদের হাতে মুসলমানরা ধৈর্য ধারণ করছে আমাদের বাবরি মসজিদ বানিয়ে দে নইলে পিঠে চামড়া থাকবে না বাবরি মসজিদে হাজার হাজার হিন্দু যাইতো নিজেদের মনস্কামনা পূরণের জন্য ঠিক তা বাটি বহু হিন্দু ঠাকুর কেঁদেছে বাবরি মসজিদ ভাঙার কারণে কারণ মসজিদ যে আল্লাহর ঘর এতে কোনো সন্দেহ আমাদের মসজিদগুলোতে হিন্দু ভাইরা আসে কি আসে না যখন কোনোভাবে আর রোগ ভালো হয় না কার কাছে যায় কার কাছে হুজুরের কাছে যায় কত আসে পানি পড়ার জন্য কত আসে আমাদের ইমামদের কাছে ঠিক তা বাটি এই জন্য যারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি আমাদের ইসলামের মতো শৃঙ্খলিত জীবন আর কোথাও ওয়াদা পালন করব কার সাথে আল্লাহর সাথে ওয়াদা করেছি আপনি আমাদের রব আল্লাহ আমার রব এই রবই আমার সব যিনি দিলেন সব তিনি হলেন রব তিনি থাকেন কোথায় আরশের উপরে আরশের উপরে আরশে আজিমিন আলাল আরশ আরশের উপরে তিনি সব সময় আমাদের খবর রাখেন ঠিক না বাটি তাকে তার মতো বিশাল আর কেউ নাই তার কাছে চাইলে তিনি খুশি না বেজার যত চাইবেন তত পাবেন তিনি কে আল্লাহ শেষ জাহান্নামীকে যখন শেষ জান্নাতীকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিবেন যাও শেষ যে সরিষা পরিমাণ ঈমান যার মধ্যে আছে তাকে জাহান্নাম থেকে ফেরেশতা বলবেন কিভাবে চিনব আল্লাহ বলবেন সেজদার জায়গা দেখবা হুরিমালান্নার মাকানাস সুজুদ সেজদার জায়গাকে জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন কে এর জন্য সেজদা যত বেশি মর্যাদা তত বেশি সুযোগ পেলেই সেজদা দেন সুযোগ পেলেই সেজদা দেন রাসূল বলেছেন এমন কোন সেজদা নাই যেই সেজদা দিয়ে বান্দার মর্যাদা বাড়ে না শয়তান শয়তান হয়েছে সেজদা না দিয়ে ঠিক না ঠিক ফেরেশতারা দেখবে সেজদার জায়গাটা জলজল করছে জাহান্নাম থেকে তাকে বের করে আনবে সরিষা পরিমাণ তার ঈমান
তার মুখটা জাহান্নামের দিকে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহ ইয়া রব আল্লাহ আল্লাহ আমার মুখটা আপনি জাহান্নাম থেকে ফিরিয়ে দেন। আল্লাহ ফিরিয়ে দিবেন, বলবে আল্লাহ আমার মতো নেয়ামত আপনি আর কাউকে দেন নাই। তাকিয়ে দেখবে একটা সুন্দর গাছ, আল্লাহ বলবেন একটাই দাবি করবি আর কোনো দাবি করতে পারবি? বলবে আল্লাহ হে তাল্লাহ হে বিল্লাহ হে বে ইজ্জাতিক, হে আল্লাহ আপনার রবের কসম আর কিছু আপনার কাছে চাইব? যখনই গাছটা দেখবে বলবে আল্লাহ আর কিছু চাইব না, ওই গাছটার কাছে লইয়া যান আল্লাহ, লইয়া যান লইয়া যান লইয়া যান, দিতে থাকেন দিতে থাকেন, খুশি হবেন কে? যত চাইব তত খুশি কে? একজনের কাছে চাইলে খুশি হন তিনি কে? দুনিয়ার কারো কাছে আপনি বারবার চাইলে তিনি খুশি হন না। চাপাইল লোক খুব কৌশলী। আমার ওস্তাদ আসতেন এখানে আল্লামা কামালউদ্দিন জাফরি, নাম শুনেছেন না? তো ওদিকে ভিতরে একটা এলাকায় ওনাকে দাওয়াত দিতে চাচ্ছিলেন, উনি বলছেন এত ভিতরে আমার বয়স হয়ে গেছে, তো ওই লোকটা এক ঝুড়ি আম পাঠিয়ে দিয়েছে ওনার নামে। আম পাঠানোর পরে এক সপ্তাহ পরে ফোন করেছে, হুজুর আম খেয়েছেন কেমন হয়েছে গো? হুজুর বলছে খুব মিষ্টি হয়েছে গো। বলছে এবার প্রোগ্রাম দেন। হুজুর আমাকে বলে বলছে তারেক দেখছো কি কৌশলী, আমি ওনার কোলে বড় হয়েছে। বলছে দেখো আগে আম খাওয়ায়া এখন কয়েবার প্রোগ্রাম দেন। চাপার কাছে তো অস্ত্র আছে আলহামদুলিল্লাহ, আপনি যাকে খাওয়ালেন তাকে আপনি কিনে ফেললেন, আপনি গরিবকে খাওয়াবেন, আপনার প্রতিবেশী হিন্দু খেতে পারে না তাকে খাওয়াবেন, খুশি হবেন কে? আপনি খবর নেবেন, মসজিদে আসবেন এক রাস্তায় যাবেন আরেক রাস্তায়, ইমাম সাহেবেরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসবেন, এটা সুন্নাহ, পাঁচ ওয়াক্ত নামাজে ফিরে বসবেন, তামাশা দেখার জন্য না, কোন মুসল্লি আসলো না, কোন মুসল্লির শরীর খারাপ, কোন মুসল্লির ঘরে অভাব, এই জিনিসটা জানবে ইমাম, ঠিক না বেটি? আমার এই আলমগীর বলছে ইমামদেরকে খুব ভালোবাসে এবং ইমামদের খবর নেন তিনি, আল্লাহ তাকে ইমামদের নেতা বানিয়ে দেখ, বলি আমিন। এবার আল্লাহ ওই গাছটার কাছে নিবেন, নেয়ার পরে দেখবে সামনে আরেকটা গাছ, ওটাতে গাছও আছে পানিও আছে, বলবে আল্লাহ আর কিছু চাইব না ওই গাছ। আল্লাহ বলবেন তোরা মানুষ যে কত রকমের না ফরমান, একটা চাইলে আরেকটা চাস, একটা দিলে আরেকটা চাস, ঠিক না বা ঠিক? খুশি করে আল্লাহ বলবেন ঠিক আছে আর চাইবি না তো? না আল্লাহ আর চাইব না, ওই গাছটার কাছে নিয়ে যান। গাছটার কাছে নেওয়ার সাথে সাথে দেখবে জান্নাতের সামনে আরো সুন্দর একটা গাছ। এবার বলবে আল্লাহ আর কিছুই চাইব না, আল্লাহ কিরে কয়বার কসম কাটছ? বলছে আল্লাহ আর এই শেষ, ও এই যে আপনারা হেসে দিয়েছেন আল্লাহও হেসে দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল যখন হাদিসটা পড়ছেন উনিও হেসে দিয়েছেন, উনি বলছেন এই সাহাবায়ে কেরাম তোমরা জিজ্ঞেস করলে না আমি কেন হাসছি? সাহাবায়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আপনি কেন হাসছেন? কয় আল্লাহ আল্লাহর এই গোলামের কথা বলতে বলতে আল্লাহ হেসে দিয়েছেন আমিও হেসে দিয়েছি। সুবহানাল্লাহ। বল যখনই ওই গাছটার কাছে গেলে এখন জান্নাতের আওয়াজ শোনা যায়, জান্নাতের কথা শোনা যায়, ভিতরে একটু একটু দেখা যায়, দেখে লোকটা অনেকক্ষণ চুপ করে আছে কারণ অনেক ওয়াদা করেছে, কেমনে বলবে একটু করে কয় আল্লাহ ভিতরে ঢুকায়, আল্লাহ ভিতরে ঢুকাইয়া দেন, কোথায় ভিতরে ঢুকাইয়া দেন, বাহির থেকে এত সুন্দর ভিতর না জানি কত সুন্দর। আল্লাহ বলেন যাও। মধ্যখানে আরেকটা হাদিস বলি, কারো সাথে যদি ঝগড়া ছেড়ে দেন আপনার জন্য জান্নাতের মধ্যখানে বাড়ি বানাইয়া দিবেন কে? কেউ ঝগড়া করতে আসছে আপনি ছেড়ে দিলেন, আপনি বলবেন ভাই আমি আপনার সাথে ঝগড়া করব না, আপনার গায়ে পড়ে ঝগড়া করতেছে এরকম লোক আছে না নাই? আপনি বলেন ভাই আসসালামু আলাইকুম আমি আপনার সাথে ঝগড়া করব না। রাসূল বলেছেন এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের মধ্যখানে একটা বাড়ি বানাইয়া দিবেন। এরপরে বলবে আল্লাহ ভিতরে দেন 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 দেন, বলেন আল্লাহ দেন, বলেন আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন। কার কাছে চাইবেন? কোনো অভাব নাই, সারা দিন চাইবেন, যত চাইবেন তত পাবেন। দিলেন জান্নাতের মধ্যখানে, এখন আল্লাহ বলছেন গোলাম তুই আমার কাছে আরো চা, এখন শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ বলছেন আরো চা আরো চা আরো চা। এবার চাইতে চাইতে তার চাওয়া শেষ, আর কোনো চাওয়ার কিছুই,
এবার বলবে আল্লাহ বলবেন যা যেখানে খুশি যা বলবে ইন্নাল জান্নাতা মালাউন আল্লাহ জান্নাতের সবগুলো রুম ভর্তি কোনটাতে জায়গা না এবার আল্লাহ বলবেন ও আমার গোলাম শুন তোকে যেটা আছো সেটা দিলাম এটা সহ 10 দুনিয়া সমান জান্নাত তোরে দিয়ে দিলাম এজন্য সেজদা দিবেন নামাজ একদিকে দুনিয়া একদিকে আজান হলো মসজিদে যাবেন এটা মুমিনের চিহ্ন ঠিক না বেটি নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না আল্লাহ কবুল করুক আরো জোরে বলুন আমিন পড়েন সুবহানাকা আল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আমরা এখন দোয়া করব সবার জন্য ইনশাআল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন আর মসজিদটা আপনাদের কাছে আমানত রেখে গেলাম আপনারা মসজিদটাকে দিবেন এই ইমাম আর কিছু বলবা আর সভাপতি সাহেব বলবেন কিছু চোখ লাল হয়ে গেছে আমাদের আলমগীর আল্লাহুম আমিন লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار نتو رتر بلا جامع مسجد رنتي قلبي এই হাজার লক্ষ জনতা নিয়ে গভীর রজনীতে চাপার এই সোনা মসজিদের কাছ থেকে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে এইভাবে হাত পাতি না আপনার হাবিব বলেছেন আপনার কাছে যে হাত পাতে তার হাত আপনি খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আমাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবনের আমল আপনার শাহী দরবারে কবুল করেন তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দেন বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সেই নবী আলাইহিস সালামের রোজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা নাই অনেকের মা নাই কত কষ্ট করে পিতামাতা লালন পালন করেছেন বুকের চামড়া দিয়ে জুতা বানালেও পিতামাতার হক আদায় হয় না পিতামাতার কবরের গুণাগুলো মাফ করে দেন কবরকে জান্নাতের বাগান বানান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যে সোনার টুকরা ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে এই মাহফিল আয়োজন করলেন কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলেন দূর দূরান্ত থেকে এই সোনার টুকরা মানুষগুলো ছুটে আসলেন কেয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না সন্তান যখন পিতার পরিচয় দিবে না সেই দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও এই মাহফিলের উসিলায় আমাদের সভাপতি হোসেন আলীকে তুমি কবুল করে নাও আবু হায়াত আলীকে তুমি কবুল করে নাও আলমগীর রেজা আমাদের প্রিয় ভাই চেয়ারম্যানকে তুমি কবুল করো তার নানার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও রেজার আব্বা আম্মাকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের বিশেষ অতিথি জোবায়দুল করিম পারুলকে তুমি কবুল করো আল্লাহ গতদিনের মামুনুর রশিদ ভাইকে তুমি কবুল করো তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দাও শরীফুল ইসলামকে তুমি কবুল করো আল্লাহ তরিকুল ইসলামের আলোচনাকে আমলের তৌফিক দাও মাওলানা কবিরুল ইসলামকে তুমি কবুল করো আল্লাহ যত ওলামা হযরত হাত তুলেছে তাদের সবাইকে তুমি কবুল করো যত স্কুলের স্যার ছাত্র শিক্ষক হাত তুলেছে সবাইকে কবুল করো খেটে খাওয়া মানুষ যারা দিন রাত পরিশ্রম করে তাদেরকে কবুল করে নাও ব্যবসায়ীদেরকে তুমি কবুল করো
আমাদের যত হিন্দু ভাই বোন হাত তুলেছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও, আল্লাহ আমের ফলন আরো বাড়িয়ে দাও, সব বিপদ মুসিবত থেকে আম ব্যবসায়ীদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ পাশের দেশটাকে ইসলামের জন্য কবুল করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও, আল্লাহ আমাদের ইসরায়েলকে আমাদের ফিলিস্তিনকে আমাদের হাতে তুলে দাও, ইসরায়েলকে ইহুদির কবরস্থান বানিয়ে দাও, আল্লাহ যত সুস্থ রোগী এখানে এসেছে সবাইকে তুমি ভালো করে দাও, যত দূর থেকে এসেছে তত বরকত তুমি দিয়ে দাও, এই মসজিদকে মসজিদে নববীর মতো কবুল করো, বাংলাদেশের সকল মসজিদকে তুমি কবুল করো, স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে দিনের মার্কাজ বানাও, আমার যুবকদেরকে তুমি হেদায়াত দান করো, আমার যুবক যুবতীদেরকে তুমি হেদায়াত দান করো, আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো, চারটি কাজ করে জান্নাতুল ফেরদাউস যাওয়ার তৌফিক দাও, ওয়াক্ত মতো নামাজ রোজা রমজানের স্বামীর খেদমত ইজ্জতকে হেফাজত এই চারটি কাজ করে মেয়েদেরকে আটটি জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও, আল্লাহ আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমাকে খুশি করতে পারি সেই তৌফিক দিয়ে দাও, এই মাহফিল খানাকে কেয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও, আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও, মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।